আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ করছি স্যার, কিন্তু আমি জমা দিতে পারতাম। কাজ করছেন, জমা দিতে পারছেন না? আচ্ছা, অনেকে জয়েন করে না নাই, স্যার, দেখি 2-1 মিনিট, দেখি, ওয়েট করি। আচ্ছা, সবাই কি? আমাদের যে নেটে, হ্যাঁ বলেন। স্যার স্যার নেটে সমস্যা হইতে পারে, যদি ডাটা অফ হয়ে যায় স্যার, আচ্ছা মনে করেন না স্যার। না, কিছু মনে করবো না, সমস্যা নেই। আর কি যেন বলতেছিলাম, সবাই কি কাজ করছেন? টুকটাক কাজ করতেছেন? গিগ বাড়াইছেন কেউ? স্যার গিগ বানানোর জন্য কিছু রেডি করে রাখছি আর কি, দেব ভাইয়া আপনি এক্সপ্রেস দেখে। এর ফ্লায়ারের জন্য ই করছি, গিগ তৈরি করছি, ওটা এখনো মানে পাবলিশ হয়নি, রিভিউতে আছে। হ্যাঁ, সময় নেই তো, লাইভ হতে একটু সময় নেই। আচ্ছা, এক্সেলে সবাই আপনাদের ডাটা আপডেট করছেন? আমার তো করা আছে, কয়েকজন তো করা আছে স্যার। ১৪ জন হয়েছেন, আরো কয়েকজন সালাম লাগবে। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনাদের গিগের কি অবস্থা? রেডি হচ্ছে, সোয়ান একটা গিগ খুলছেন একশো মাত্র, বাইশ গিগ এখনো বাড়ে নাই। স্যার ইমপ্রেশন যদি বেশি বড়, কোনো সমস্যা আছে? আমার তো মতে স্যার 122 না 24টা দেখলাম। ইমপ্রেশন বেশি হলে তো ভালো। আর এমনি স্যার কি দেখছি মাত্র 2টা। ওয়ালাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহান, গিগ বাড়াতে হবে, একটা গিগ থাকলে হবে না, ঠিক আছে? গিগ বাড়াই ফেলেন। গিগের জন্য ব্যানার কয়েকটা রেডি করছি, আজকে রাত্রে আপলোড আচ্ছা করব। ঠিক আছে, করেন। লিংকন, আহা, জি ভাইয়া, আপনার এটা 1 বছর আগের অ্যাকাউন্ট? জি ভাইয়া বলছিলাম তো, কয় ডলার আর্নিং আছে? 4.7 রিভিউ, 16 ডলার ভাইয়া। একটা রিভিউ আছে 4.7। ভাইয়া এই মানে অ্যাকাউন্টটা থাকলে প্রবলেমটা কোথায় ভাইয়া একটু বলবেন। 4 স্টার দেখে আসবে না ক্লায়েন্ট। ফয়সাল ভুইয়া, আপনার এখানে অ্যাকাউন্ট, গিগের পরিমাণ বাড়ান, গিগের পরিমাণ বাড়াতে হবে। জি ভাইয়া, রাব্বিয়া, রাব্বিয়া আপু, গিগ গিগ অ্যাড করেন, গিগ অ্যাড করেন, দ্রুত দ্রুত দ্রুত, আর দেরি করার সময় নেই।
শামিন মিয়া, শাহিন মিয়া। জি স্যার, সাইন দ্রুত অ্যাড করেন, দ্রুত অ্যাড করেন, গিগ বাড়ান। একটা গিগ জি দেখে স্যার, ক্লায়েন্ট আসবে না ভাই, একটা গিগ দেখে ক্লায়েন্ট আসবে না। মিনিমাম চারটা গিগ খুলে ফেলেন সবাই, মিনিমাম তিনটা থেকে চারটা গিগ খুলেন। জি স্যার, বারবার স্যার। আর সাখাওয়াত ভাই কেন এখনো গিগ খুলেন নাই? সাখাওয়াত গিগ খুলেন, গিগ খুলেন। হ্যাঁ একটু সমস্যা আছে। হ্যাঁ এতদিনের সমস্যা সলভ করতে পারলেন না, ভেরি ব্যাড। মাসুদ করিম, এটা এমন হলে কেমন হবে? নেটের স্পিড তো ঠিক আছে, চ এখন আসতেছে। চ সজল, সজলের সব কিছু ঠিকঠাক, সব ঠিক আছে। সজলের এখানে ঠিক আছে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজলের ঠিক আছে, এখানে এমডি মাসুদ করিম। মাসুদ করিম ভাই আছেন? মাসুদ করিম ভাই শুনতে পাচ্ছেন আপনি? গিগ বাড়াতে হবে ভাইয়া, গিগ বাড়াতে হবে। আর এখানে সিয়াম, আপনি এখনো গিগ খুলেন নাই? সিয়াম আছেন? আসি ভাইয়া, গিগ খুলে ফেলেন ভাইয়া। জি ভাই, এই সপ্তাহে তো ইনশাল্লাহ হয়ে যাবে। এই সপ্তাহ তো অনেক দেরি, এখন একটা দিন বাকি আছে, একদিন দুই দিন, নেই একটা দিনের মধ্যে হয়ে যাবে। কালকের মধ্যে খুলে ফেলেন, ঠিক আছে ভাই। তারপরে এআই সৌরভ, সৌরভ সৌরভ আছেন? জি ভাইয়া, ভাইয়া খুলে ফেলেন, দ্রুত গিক খুলেন, দ্রুত দ্রুত দ্রুত। আপনাদের কি ডলার ইনকাম করতে ইচ্ছা করে না? করে তো ভাইয়া, কিন্তু আমি তো শুধু ঘুমাই ভাইয়া সারাদিন। এমন ওষুধ দিছে ডাক্তার, উঠতেই পারি না। টনি আপু আছেন? টনি নাই না? কি ওষুধ, মানে কিসের ওষুধ, জ্বর সর্দি এমন কিছু? না ভাই, একটু প্রস্টেটে একটু প্রবলেম হয়েছে, তো ওটার জন্য ইনফেকশন হয়েছে হেভি। আচ্ছা, এখানে যারা ক্লাসে জয়েন আছেন এবং এখানে এন্ট্রি নাই এমন কেউ আছেন? জি ভাই, আমি এখনো দেই নাই, এখনই দিয়ে দেন না সরি ভাই। না হলে আপনাকে আমি ধরবো কিভাবে বলেন, মানে আপনাকে আমি খুঁজে পাবো কিভাবে? আপনার ফোন নাম্বারও ওকে নাই, ভাই, আপনি অ্যাক্সিডেন্ট হলে বেঁচে আছেন না কি কিছু হয়েছে আমি কিছু জানি না, ব্যাপারটা অনেক খারাপ না? ওকে সব কিছু জি দিয়ে ভাই, দেন, আর ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। ফোন নাম্বারটা অনেক দূরে চলে গেছে, ফোন নাম্বারটা অ্যাড করা দরকার, কারণ আপনাদেরকে তো খুঁজে পাওয়া দরকার আমার। জি ভাই, সবাই অ্যাড করে দিবেন কেমন। আর এই তো কাজ করছেন, আচ্ছা এটা না,
এইখানে পোস্ট করছি দেখছেন অন্য ব্যাচে। সিয়াম আপনি কিন্তু ফাইনালি কি বলে লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন করতে পারছেন তাই না? সুন্দর হয়েছে কিন্তু, সিয়াম আছেন? না, কাল কালকে যে যে ইয়ে প্রসেস দেখাইছেন এখন পারবো, আর মিস হবে না। এখন পারবেন? যাক মাশাল্লাহ, ঠিক আছে। আমি তো তেমন কিছু দেখালাম না, আমি তো সবচেয়ে সহজ সহজ গুলো করছি খালি। ওইটার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, আর কিছু দরকার নেই, তো মানে বিয়ের ইনভাইটেশন কাটও করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে। এখানে তো এই যে ইওর কোম্পানি এই লেখাটা চ্যাপ্টা করে ফেলছেন, আসিফ। আসিফ, সুন্দর হয়েছে ডিজাইনটা, সুন্দর হয়েছে। তবে এখানে যদি হালকা একটু শ্যাডো দিতে পারতেন আর একটু জীবন্ত মনে হতো, মনে হতো জেগে আছে। এছাড়া ডিজাইনটা সুন্দর। সাখাওয়াত খুব শর্টকাট একটা স্ক্রিনশট তুলে দিয়ে দিছে। এটা আমারই করছিলাম তো, আর আমি কি বুঝছি ভাই। কি এখানে দেখেন, সাখাওয়াত ডিজাইন সুন্দর হয়েছে, মেক আপ করেন নাই কেন? সময় পাইনি এই জন্য করিনি, এই জন্য স্ক্রিনশট করে দেবো তো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইটস গুড, তবে সময় দেওয়া উচিত ছিল। সোহানো সেম চ্যাপ্টা হয়ে গেছে, এখানে এটা চ্যাপ্টা হয়ে গেছে, এখানে এইগুলো চ্যাপ্টা হয়েছে। এটা এই ফন্টের সাইজ একরকম রাখছেন, দেখেন সেম জিনিস। এখানে এটা চ্যাপ্টা করছেন, এটা এমন রাখছেন, আবার এটার থেকে এটা আরও ছোট করছেন, এটার থেকে এটা আরও ছোট করছেন, মানে একেবারে সব কিছু মন মতো করে দিয়েছেন। সোয়ান লেখাটাও চ্যাপ্টা হয়ে গেছে। আর একটু সুন্দর করেন, আর একটু সুন্দর করেন, একটু গোছানো ডিজাইন করেন। কি লিখছে, কিছুই তো কাজ এখনো, কিছুটা কাজ এখনো বাকি আছে। আচ্ছা বাকি থাকলে ঠিক আছে। ডিজাইনটা অনেক সুন্দর, লিঙ্কন সরকার অনেক সুন্দর ডিজাইন। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে কাজটা। তো সুন্দর লোগো, আপনার একটু চিন্তা করতে হবে তাহলে আরো ভালো হবে। আপনি শুধু আরো অ্যাড করেন, রাখি আপু আরো কিছু অ্যাড করেন। আচ্ছা সবার ডিজাইন তো নাই, সবার ডিজাইন নাই কেন? সিয়াম ডিজাইন করেন নাই, স্যার আমি স্যার বললাম স্যার আমি আজকে দিতে পারি না, আমার ফয়সাল ভাই ডিজাইন করছি তো কার্ড না দেখলেন। আচ্ছা আচ্ছা, আপনার হ্যাঁ লাগজারি কার্ড তো সিয়াম ভাইই করলো। হ্যাঁ লিঙ্কন আপনি করছেন, ঠিক আছে। আশরাফুলের শরীর খারাপ বুঝতেছি, তো কাজ না করলে তো হবে না তাই না? আপনারা কন্টেস্টের জন্য ডিজাইন করতেছেন? জি ভাইয়া করে কি তো ভাই, আজকে বহুত বড় একটা ছ্যাঁকা খাইছে এই কন্টেস্টে। কি হয়েছে, রিজেক্ট হয়েছে? এর বলার মতো না। হ্যাঁ রিজেক্ট হয়েছে? না না, একটা কন্টেস্টে জয়েন করব এমন সময় মানে ওটা পোস্টটা চোখে পড়ছে, আর ঘুমেরও প্রচুর প্রেশার আছে। চিন্তা যদি সকালে এটা কাজ করব, সকালে এটা দিয়ে কন্টেস্ট উইন হয়ে উইন গেছে। করে দিছে, কিন্তু হচ্ছে ভালো ডিজাইন আপনার মাথায় ছিল। মানে এই যে কি একটা যে ছ্যাঁকা খাওয়ার মতো অবস্থা হইলো আর বলার মতো না। ঠিক আছে, আপনাদের উপস্থিতি এত কম কি বলবো। সোহান ভাইয়ের চাপ দেন, উনি ক্লাসের সিয়ার না? সোহান ভাই এই আপনার, হ্যাঁ তাই তো, সোহান ক্লাসের অবস্থা কেন বলেন? সোহান ভাই আমার খবর নেয় না, ভাইয়ের জিজ্ঞেস করেন। সোহান ভাই তো আমার মনে চিনেই না স্যার। আচ্ছা গুগল ক্রোম এটা কেউ বানাতে পারবেন, বা একটা ক্যামেরা শাটার, রোটেট টুলস এবং পাথ ফাইন্ডারের মাধ্যমে
কারোর পক্ষে করা সম্ভব? সবাই চুপ, একদম চুপ সবাই। আচ্ছা পিসি কনফিগারেশন ভালো কার, সেই স্ক্রিন শেয়ার করেন। ক্রোমের লোগো ভাইয়া? জি জি জি, গুগল ক্রোমের লোগো সম্পর্কে কারোর আইডিয়া আছে? জি ভাই, ক্রোম ব্রাউজার তো দেখি অন করলে। আমি তো অলরেডি পেন টুল নিয়ে বসে গেছি। আচ্ছা আমি ভাবতেছিলাম যে আপনারা করতে নরমালি সার্কেল নিয়ে করা যাবে, কিন্তু আপনি যেভাবে বলছেন যে রোটেট টুল আর প্যাথফাইন্ডার দিয়ে হয় মেবি পারবো না। আচ্ছা দেখি তো গুগল ক্রোম, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তাই না? জি ভাই, গুগল জি ক্রোম ভাই দেখতে পাচ্ছি। লোগো গুগল ক্রোম, লোগো নর্মালি কেমন দেখি, এটা একটা নেই। ইলাস্ট্রেটরটা ওপেন করি, আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, আর্টবোর্ড নিয়ে কন্ট্রোল ভি দিলাম, সরি আমি তো এটা কপি করি নাই, কপি করলাম কন্ট্রোল ভি দিলাম। তো এখন গুগল ক্রোমের লোগোটা দেখেন তো কেমন আছে, আপনারা এখানে কিভাবে ভাবা যায় বলেন তো, মানে ফার্স্টে আপনাদের থিঙ্কিংটা কেমন আসে, আইডিয়াটা আমাদের অনেক দরকার, মানে ফার্স্টে যে কোনো কিছু ক্রিয়েট করার আগে আমাদের শুরুটা করা দরকার। হ্যাঁ বলেন। হোসনারা কি অ্যাড করেন? ও রিকোয়েস্ট দিতেছে। জি উনি তো অ্যাড হয়েছে, মাত্র অ্যাড হয়েছে। জি জি, কখন থেকে বসে আছেন? কখন থেকে বসে আছেন কি বলেন? আমার তো মেকআপটাই নষ্ট হয়ে গেল, ফুল ক্লাস তো রেকর্ড করি আমি। আচ্ছা দেখেন দেখেন, সবাই একটু ক্লাসে ফোকাস করেন, দেখেন তো এই ডিজাইনটা কিভাবে করা, ফার্স্টে কিভাবে ভাবা যায় বলেন তো, শুরুটা কিভাবে করা যায়? প্রথমে মেবি দুটো বৃত্ত নেওয়া যায় না? প্রথমে দুটো বৃত্ত, হ্যাঁ সুন্দর, কে বলছে? বড় ছোট ইলিপ টুলসের মাধ্যমে আমি ফার্স্টে একটা বৃত্ত নিলাম, এটার আমি কালার দিব কি, আমি অবশ্যই একটা ব্লু কালার দিলাম তাই তো। ব্লু কালারের পরে এটাকে আমি আরেকটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করতে পারি, কপি করে কি করতে পারি এটা একটু বাইরে নিয়ে যাই, নিচে দিলাম, সাপোজ এটাকে হোয়াইট দিলাম, এটা একটা করতে পারি, অথবা আমি কি পাথ ফাইন্ডার দিয়েও কিন্তু করতে পারতাম তাই না, সরি অফসেট পাথ দিয়েও তো আমি করতে পারতাম তাই তো। সবাই কি বুঝতেছেন? হ্যালো জি ভাই। এরপর আমি আরেকটা কি করতে পারি, আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম একটা, এবার অল্টা শিফট চেপে আমি জাস্ট এটা বড় করলাম, এটাকে একটু ডিফারেন্ট কালার দিই, খুব ভয়ঙ্কর কালার হয়েছে তাই না? এতটুকু তো, এতটুকু তো সবাই পারবেন, তিনটা তো সার্কেল তো নিতে পারবেন সবাই, তিনটা সার্কেল নিতে পারবেন না সবাই? জি ভাই। ওকে, এখন তিনটা সার্কেল নেওয়ার পরে দেখেন তো জিনিসটা কি রকম ভাবে করা, এটা দেখে একটু জটিল মনে হচ্ছে তাই না, কিন্তু আমি তো জি দেখতেছি এটা জাস্ট তিনটা ভাগে ডিভাইড করা। তো এটার জন্য আমি কি করতে পারি, খুব সুন্দরভাবে আমি একটা পেন টুল নিতে পারি, পেন টুল বা লাইনও নিতে পারি, আমি পেন টুল আমার কাছে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আমি এখন এইভাবে দিতে পারি, এভাবে দরকার নাই, আমি শিফট চেপে জাস্ট একটা স্ট্রেট একটা লাইন দিলাম, জাস্ট এতটুকুই, একটা জাস্ট আমি লাইন দিলাম। আর এই যে একটা লাইন দিলাম, আমি আমি কোনো কালারই রাখলাম না, আর এইখানে যে একটা আমার একটা সার্কেল আছে বা প্রতিটা সার্কেলেরই একটা সেন্টার থাকে না, আমার সেন্টারটা কি দেখতে পাচ্ছেন, এখানে ব্লু হালকা একটা সেন্টার কিন্তু দেখা যাচ্ছে, কালারটা আপনারা এই যে দেখেন এখানে কিন্তু একটা সেন্টার দেখা যাচ্ছে তাই না? যদি সেন্টার যদি দেখা নাও যায়, সাপোজ সেন্টার দেখা যাচ্ছে না, কন্ট্রোল আর দিয়ে রুলার নেন, রুলার নিয়ে আপনি এই যে এইভাবে সেন্টার দিয়ে দিতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাই। এই যে দেখেন আমি একটু ডিফারেন্ট কালার দিই, তাহলে কি সেন্টারটা আপনি দিতে পারবেন। এছাড়াও যদি আপনি এইভাবে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে আরেকটা কি কাজ করা যায়,
রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি দিতে পারেন, এই যে শো গ্রিড দিয়ে দিতে পারেন। শো গ্রিড দিয়ে আপনি কাজ করতে পারেন। শো গ্রিড দিয়ে কিভাবে কাজ করতে পারেন, আপনি যে এখান থেকে সার্কেল যদি নেন, সাপোজ এই যে এখানে মাউস রেখে আপনি অল্টা শিফট চেপে এই যে দেখেন এইভাবে কিন্তু সার্কেল নিতে পারেন, তাই না? তো আপনার কাছে তখন আপনি কালারগুলো হাইড করে দিয়েও কাজ করতে পারেন, বা আপনি অপাসিটি কমাই দিয়েও কাজ করতে পারেন। তো আমার মনে হয় না যে অত দরকার আছে, যেটা বলছি এত মানে যে কোনো ওয়েতে একটা কাজ অনেকভাবে করা যায়, এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে করতে চান। তা আমি যেটা বললাম যে আপনারা যদি এরকম শো করে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে আপনারা এরকমভাবে জাস্ট এই যে রুলার দিয়ে একটা সেন্টার আপনি নিয়ে নিতে পারেন। আর এইখানে এই যে আমি একটা যে লাইন দিলাম না, সবাই তো এটা তো মনে আছে সবার। জি ভাই, কালারটা না একটু বেশি বিচ্ছিরি দেখাচ্ছে, একটু অন্য কোনো কালার দিই, ডিফারেন্ট একটা কালার দিই, একটু সফট কালার দিই। সব কালারই ভয়ঙ্কর লাগতেছে। আচ্ছা দেখেন, দেখুন এইটা তো কালার এমন ছিল না, এটার কালার ছিল ব্লু, এমন দিলাম। এখন এই যে এখানে যে একটা লাইন আছে, এখানে এই যে একটা লাইন, এই লাইনটাকে আমি কি করব, এই লাইনটাকে জাস্ট আমি ঘুরাবো। এই যে এখানে একটা রোটেট টুলস আছে না, এই রোটেট টুলসে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পয়েন্ট চলে আসে, তাই না? তো অল্টার চেপে এটাকে জাস্ট আপনি সেন্টারে দিবেন। অল্টার চেপে যদি সেন্টারে দেন তাহলে এখন এইটা যেই দিক দিয়ে ঘুরবে এই পয়েন্টটা ধরে ঘুরবে, মানে এইটা না এখন আপনি যেদিক দিয়ে ঘোরান জাস্ট এই পয়েন্টটা ধরেই ঘুরবে। এই যে দেখেন আমি যদি প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে দেখেন আমি যদি একটা কমাই বাড়াই, এই যে দেখেন ওটা কিন্তু ওই সেন্টার ধরেই ঘুরতেছে। সবাই কি বুঝতেছেন এতটুকু? জি ভাই, এখন জি ভাই খুব সহজে, সাপোজ এটা ছিল জিরো, তাই না? এটা ছিল জিরো, তো আমি জিরোই রাখলাম। তো দুইটা হিসাব আছে, প্রথমত একটা সার্কেল কত ডিগ্রি থাকে, 360। 360, এখন 360 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এটা বলতে পারবো না। 36 কে 3 দিয়ে ভাগ দেন, হিসাব করো, 12 হয়, 120 হয় না? 36 কে 3 দিয়ে ভাগ দেন না, 120 ভাই, 120। হ্যাঁ 120 হয়। এখানে একটা দিতে পারি আমি 120, 120 দিয়ে আমি যদি ওকে দেই তাহলে শুধু কি 120 ডিগ্রি ফাঁকে এটা চলে আসবে, কিন্তু আমি ওকে দিব না, আমি এটা কপি করব, মানে এটাও থাকবে 120 ডিগ্রি দূরে আর একটা কপি হবে। এই যে এখানে কপি আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন এখানে একটা আছে, এখানে একটা চলে আসছে। আমি যদি আবারও যদি কন্ট্রোল ডি দেই তাহলে কি এটা জাস্ট রিপিট হবে, তাহলে এই যে তিনটা চলে আসলো। এখন এই যে দেখেন তিনটা চলে আসছে, আপনি এখানে কালারও নিতে পারতেন। আমি কিন্তু এখানে স্টক ইচ্ছা করলে একটা স্টক কালার নিতে পারতাম, কিন্তু আমি স্টক কালারটা নেই নাই। এই যে স্টক কালার নিলে কি আমার কেমন হতো, এই যে এমন হতো, তারপরে এই যে এখানে এটা নিলে, এই যে স্টক কালার নিলে কিন্তু এমন হতো, তাই না? তো এখন এটাকে জাস্ট কি করব, আমি এটাকে জাস্ট আমি ডিভাইড করে দিব। আচ্ছা এখানে আমি আর একটা পলিশ সিস্টেম দেখাই, আবার দেখেন আমি এবার একটু স্টক কালার নেই, স্টক কালার নিয়ে আপনাদের একটু বোঝানোর জন্য একটু করি। সব স্পিকারটা প্লিজ মিউট করেন, প্লিজ মিউট করেন প্লিজ। আচ্ছা দেখেন এখানে আমি এই যে লাইনটা নিলাম, আমি আবারও দেখাই, সবার এখানে ভুল হতে পারে। এখানে আপনি যদি রোটেট টুলস নেন, আপনি এটা ক্লিক করে যদি এটা চেপে এখানে নিয়ে আসেন, ক্লিক করে টান দিয়ে যদি এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পর তখন অল্টার প্রেস করে এখানে ডাবল ক্লিক করেও করতে পারেন, কিন্তু এটা না অনেক সময় ছেড়ে দেয় বা এলোমেলো হয়। তো সবচেয়ে সহজ হয় আপনি যদি অল্টার প্রেস করে জাস্ট এখানে সেন্টারে যদি বসাই দিতে পারেন, সেন্টারে বসাই দেওয়ার পর এখানে প্রিভিউ দিবেন। এখন এখান থেকে আপনি তো ইচ্ছা মতো একটা মান দিতেই পারবেন, ইচ্ছা মতো মান যদি না দিতে পারেন তাহলে খুব সহজ, 360 ডিভাইড আপনি কত দিবেন, আমার তিনটা হবে ভাগ, তিন দিয়ে জাস্ট আমি কপি দিলাম, কপি দিয়ে আবার কন্ট্রোল ডি দিলাম, এই দেখেন তিনটা সমান ভাগে ভাগ হয়ে গেছে। এখন জাস্ট আমি এইটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, পাথ ফাইন্ডার মাধ্যমে ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখন এই যে এটাকে ধরে জাস্ট আমি এখান থেকে একটা কালার নিলাম, এটাকে ধরে আমি এখান থেকে গ্রিন কালারটা নিলাম, এটাকে ধরে আমি এখান থেকে ইয়েলো কালারটা নিলাম। তো কি সম্ভব না এভাবে করাটা? জি ভাই, এই ছোটটা কি করা যায়, কোনটা ওই যে যেটা এখন ঠিক করলেন এটা করতে গেছলো, এটা ওই যে স্টক নিলাম যে আপনাদের জন্য, স্টক কালারটা উঠাই দিতে আপনাদের জন্য যে স্টক নিলাম একটা বেশি করে,
আচ্ছা 1 মিনিট, জি ভাই। ওকে, তো এখন কি এইভাবে আরো অন্যান্য কিছু ভাবা যাবে না? সবাই কি অনেক কঠিন লাগছে ব্যাপারটা, প্রসেসটা কি অনেক কঠিন ছিল? না ভাইয়া, একদম ইজি। তো এখন সাপোজ ক্যামেরা শাটার, দেখেন তো এই টাইপের ডিজাইনগুলো এখন ভাবা যাবে না? এই টাইপের ডিজাইনটা ভাবা যাবে না? সবাই কি বুঝতেছেন? জি ভাই, দেখি তো কেমন ছিল। সাপোজ আমি ফার্স্টে একটা এমন নিলাম, তেমনটা নেওয়ার পরে আমি এখানে এই জি এটা নিলাম কেন? দেখাচ্ছি, দুটাই করব, ওকে। একটার মধ্যে একের ভিতর দুই করব আমি। এত বাজে বাজে সিলেকশন করতেছি কেন? কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে, তাই না? এই দুটো অ্যালাইন করি, এই দুটো অ্যালাইন করলাম। আমি করার পরে সাপোজ আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এইভাবে একটা দিলাম। দেওয়ার পরে এখন এইটাকে যদি আমি রোটেট টুলসের মাধ্যমে, এই যে দেখেন এখানে সেন্টার আমি দিলাম, আমি সেন্টার সেন্টারে কি দিয়েছি? সেন্টার দিতে পারি নাই, এই যে এখানে এটা সেন্টার কিন্তু, তাই না? তো এই সেন্টারে দিতে হলে আমার কি করতে হবে? আমি রুলার দিয়ে যদি এরকম পারফেক্ট না আসে, সাপোজ পারফেক্ট আমার আসতেছে না, তাহলে বোঝা লাগবে যে ভিউ ভিউ থেকে এই যে স্ন্যাপ টু পিক্সেল, এই জিনিসটা একটু দেখবেন। স্ন্যাপ টু পিক্সেল দিলে কি একেবারে মিলে যাবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? এটা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন যখন কি বলে, যখন গোল্ডেন রেশিওর কাজটা করা হবে। গোল্ডেন রেশিওর ক্লাস হয়তো বা 2-1 দিনের মধ্যেই নিব আমি। এটাকে এখন জাস্ট রোটেট টুলসের মাধ্যমে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এখানে 1 2 3 4 5 6 ছয়টা ভাগে ভাগ করব, 360 ÷ 6 দিয়ে জাস্ট কপি দিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, এই যে করলাম। করার পরে এটাকে আমি এখানে রাখলাম না, আর গাইডও আমি হাইড করে দিলাম, হাইড গাইড দিলাম। এখন যদি আমি এটাকে ডিভাইড করি, আনগ্রুপ করলাম, ডিভাইড করে, আচ্ছা এটা হচ্ছে না কেন? এই যে দেখেন এখানে তো গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি শুনতেছেন আমার কথা? হ্যালো, আমরা খুব মনোযোগ দিয়ে শুনতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। আচ্ছা দেখি ব্যাপারটা কেমন করা যেত। এটা ছিল এমন, আমি আবারও পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আমি এই যে এখান থেকে একটু বাইরে করে দিলাম। এইবারও কিন্তু প্রবলেম হবে না আশা করি, কেমন একেবারে মিলাই দিয়েছি, দেখি কতটুকু কি হয়। এই যে পয়েন্টটা আমার এখানে আছে, আমার তো এটা গাইড ইস্যু করছে না, শো গাইড দিলাম, শো গাইড তো আমার আগেই দেওয়া ছিল, কিন্তু এই যে ঠিক আছে এটা নিলাম।
রোটেট টুলসের মাধ্যমে অল্টার পেস্ট করে এখানে দিয়ে নিয়ে আসলাম। ওদিক দিয়ে বাইরে চলে গেল। তারা সিক্স কপি করলাম, কপি সরি কন্ট্রোল জেড দিয়েছিলাম না, উফ কার মধ্যে কি করি কিছু বুঝি না। রোটেট টুলস নিলাম, টুলস নিয়ে ওয়াটার প্রেস করে এখানে দিলাম 360 ডিভাইড 6, কপি দিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা এইটা তো এখানে সরানো ছিল, এমন হচ্ছে, এমন হলে হবে? কখনো হবে না। এইভাবে না করে আমরা তো মানে লাইন টুল দিয়ে টেনে নিজেরাই করতে পারি এটা, না ঠিক না? লাইন টুল দিয়ে করার, পেন টুল দিয়ে করা তো সেম। ওই তো মানে যেটা বললাম আর কি ভাই, একবারে এইভাবে মানে রোটেট টুল না নিয়ে যদি বারবার টেনে টেনে করি তাহলে তো হবে না 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 ভাই, আবার মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল। দাঁড়ান একটু দেখি, চেঞ্জ, এটাই কেটে দিলাম, পেন্টুল নিলাম, দেখি এবার কি হয়। সেন্টার কি ঠিক ছিল, সেন্টার ঠিক আছে কিনা এটা তো বুঝতেছি না। 360 ডিভাইড 6 দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি ডি ডি। ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাও মুভ করে দিতে পারি। তারপরে এখানে জাস্ট এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ছিল না, এখানে ডিভাইড হয়েছে তো, একটা হয়েছে একটা হয়নি, দেখছেন কিভাবে ভাবা যায়। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আচ্ছা দাঁড়ান দেখি তো এই ডিজাইনগুলো কেমন। কেন হবে না বলেন, হতেই হবে, উসকো আনাই পড়েগা। ভাই মেবি সেন্টার মনে হয় একটু সরে আছে, এরকম কোনো সমস্যা হতে পারে। সেন্টার তো ঠিক আছে, সেন্টার ঠিক আছে। আচ্ছা আমার কাছে কিন্তু কম বেশি মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ঠিক দেখাচ্ছে তাই না? আচ্ছা দুইটা সেন্টার কি ঠিক নাই? তাহলে ভাই আবার নতুন থেকে শুরু করব, এরকম প্রবলেম হলে। দেখছেন এইবার ঠিক আছে না, ভাইয়া আগে লাইনগুলো টেনে তারপর ষষ্ঠ পুষ্ঠ করে বসিয়ে দেওয়া যায় না? হ্যাঁ তবে খুব একটা ভালো হবে না। হোসনিয়ারা বলছেন, ব্রিলিয়ান্ট। এখানে যদি ভুল হয়, ভুল হলে পরে হবে এই জন্য, কারণ এটা একেবারে সমান নিছে, এই জন্য হলে হতে পারে। যদি হচ্ছে একটু বড় নেই, দেখি সাপোজ এমন করলাম, বড় না সমানই নেই, বড় নিব না, এভাবে নিয়ে জাস্ট এইভাবে করলাম। করার পরে রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে নিয়ে আসলাম সেন্টারে, 360 ডিভাইড 6, কপি করলাম, কন্ট্রোল ডি 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 করলাম, না এবার হয়েছে। এখন জাস্ট এগুলোকে কি করতে হবে, আপনার ইচ্ছা মতো রঙে রাঙাই দিতে হবে, দ্যাটস ইট।
হ্যাঁ, এটা তো সমান হইলো, যদি কার্ভ ওই যে একটা যে লেন্সেরই দেখলাম, ওটা তো অ্যাপারচার ব্লেড গুলো এটা তো কার্ভ ছিল, মানে এরকম সোজা একদম স্ট্রেট লাইন ছিল না। তা আরো সহজ। এই যে এটার কথা বলতেছেন, এইটা জি জি এটা তো আরো সহজ। সাপোজ আপনি কয়টা দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি ১১টা 11টা দিবেন। জি এখানে কেমন ছিল, ছোট ছিল তো বড় ছিল? এখানে এটাকে নিয়ে জাস্ট কি করতে হবে আমার, এখানে ফার্স্টে সেন্টার ধরে দিতে হবে, সেন্টারটা আমার ই করে দিতে হবে। তো সেন্টার সেটা নিলাম, নেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে এবার কি করবো, এটাকে রোটেট টুলস এর মাধ্যমে কোয়ার্টার প্রেস করে সেন্টার ধরে দিলাম। সেন্টার ধরে দিয়ে 307 ডিভাইড কপি করলাম, কন্ট্রোল ডি টি 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 দিয়ে করলাম। এখন আপনি আপনার ইচ্ছা মতো একটা গ্রেডিয়েন্ট কালার দিন। বা আপনি আপনার ইচ্ছা মতো ফার্স্ট একটা কালার দিই, ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলো দিই। এখন আপনি যদি চান এখানে তারা কি কালার দিছে, এখানে তারা দেখেন একটু অন্য টাইপের কালার দিছে তো, তাই না? একটু দেখেন এনাদের কালারটা কি টাইপের। এখন এটাকে আমি লক করি, সাপোজ এটাকে লক করে দিলাম, এটাকে হ্যাঁ গ্রেডিয়েন্টটা সিঙ্গেল সিঙ্গেল শেপে দেওয়া লাগবে। না সিঙ্গেল সিঙ্গেল শেপে তো দিবেন আপনি, ঠিক আছে, কিন্তু সিঙ্গেল শেপে ছাড়াও আপনি দিতে পারবেন। আচ্ছা কার বাসার আজান হচ্ছে? সুন্দর তো আজানটা, অনেক সুন্দর।
আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন কালার। এই তো আজল ভাই পারবেন, জি ভাই, জি ভাই, পারাতে যাবে। আরো কালারফুল কিছু দিতে পারেন, আরো বিভিন্ন কালার আপনি নিয়ে আসতে পারেন। তো এই টাইপের কিছু তো ভাবা যাবে, তাই না? সবার পক্ষে জি ভাই, বিলাল জি ভাই, ভাই একদম চুপচাপ কেন? জি না ভাইয়া, আজানটা আমার এখান থেকে হচ্ছিল তো অফ করলাম। অনেক সুন্দর তো, জি এটা একটা করা যায়। আর কি আছে দেখি তো, ক্যামেরা শাটারের মতো আরো যেগুলো আছে সেইগুলো তো করা যাবে। জাস্ট এর বাইরে একটা সার্কেল দিবেন, এর বাইরে একটা সার্কেল দিয়ে বর্ডার দিলেই হয়ে যাবে। এই যে এরকম ভাবে রং বেরঙের কালারগুলো দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আর ওই যে স্ট্রোক দিয়ে যদি করেন, স্ট্রোকগুলো রিমুভ করে দিলে এই গ্যাপগুলো থাকবে। এগুলো তো পারবেন, তাই না? নাকি কষ্ট হবে খুব? আমি যেটা করলাম না সেটাই কিন্তু, এটা প্রায় সেম। দেখি তো আর একটা করি। এখানে একটা ব্যাপার ছিল, সেটা কি কপি করি, কপি করে পেস্ট করে দিই। শ্যাডো ছিল, জি এর কয়টা, 3 4 5 6, এখানেও কিন্তু 6টাই ডিভাইড করা হয়েছে। সাপোজ এখানে এমন নিলাম, এটা এমন করলাম, পেন টুল দিয়ে আমি জাস্ট এটাকে এইভাবে আমি একটা করলাম স্ল্যাশ, ঠিক আছে? এখন এই কালারটা অফ করলাম, এখানে সামান্য স্টক কালার দিলাম। স্টক কালার দেওয়ার পরে এটাকে কি করব, আমি রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে জাস্ট আমি সেন্টারটা ধরে দিলাম। কেমন? সেন্টারটা ধরে দেওয়ার পরে এখানে কি হবে, 360 ডিভাইড 6 দিয়ে জাস্ট কপি। সেন্টারটা না মানে ঠিকভাবে দেই নাই, সেন্টারটা ঠিকভাবে দেয়া হয় নাই। রাইট বাটন ক্লিক করে শো গাইড দিলাম। সবার কাছে কি জটিল লাগতেছে আজকে? জি ভাই, সেন্টারটা দাও নিয়ে জটিল লাগতেছে। না না না, সেন্টার দেওয়াটা অতটাও জটিল না, মানে প্রত্যেকটাতে প্রবলেম হচ্ছে না, প্রত্যেকটাতে প্রবলেম হচ্ছে এই জন্য না, না না প্রবলেম না, সহজ সহজ। আমার অনেকদিন এগুলো চর্চা করা নাই এই জন্য এমন হচ্ছে। তাহলে এইগুলো তো দেখাইতে সময় লাগে না। এই যে এটা একটা আছে এখানে, এটাকে জাস্ট সামান্য আমি একটা স্টক দিলাম। দেওয়ার পরে আমি আবারও এটা শো গাইড দিলাম, তারপরে এটা জাস্ট আমি অল্টার প্রেস করে সেন্টারে দিলাম, সেন্টারে দিয়ে ছেড়ে দিলাম। আবারও কি প্রবলেম? প্রবলেম বলতে আমি মনে হয় আবারও মনে হয় এটা মানে মিস্টেক করছে হয়তো বা। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দ্যাটস ইট। আর একটা কন্ট্রোল ডি হবে, রাইট বাটন ক্লিক করে আপনার হাইট গাইড দিলাম। এটাই কি করব, জাস্ট ডিভাইড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই যে প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা কালার দিতে হবে। এই কি করতে হবে, একটা কালার দিলাম, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট তাই না? জি ভাই, একটা কালার আছে, এই একটা কালার, একটা কালার। কালকে তো গ্রেডিয়েন্ট দেখাইছি মনে হয় আপনাদেরকে, তাই না? আপনাদেরকেই তো দেখালাম মনে হয় গ্রেডিয়েন্ট তো, জি ভাই, কালকে সবাই বানাতে এখন তো বানাতে পারবেন মনে হয়, তাই না? সবাই চুপ ভাই, জি ভাই, ভিডিও এখন গ্রেডিয়েন্টের পাশাপাশি সাপোজ আপনাদের এখন একটা এখানে একটা শ্যাডো দরকার। এটা তো এটার এটা মনে হয় একটু উল্টা হয়েছে, তাই না? ব্যাপারটা একটু উল্টা হয়ে গেছে। তো এখন এইটাকে যদি সাপোজ এইদিকে একটা শ্যাডো রাখতে চাচ্ছেন আপনি, তো শ্যাডো রাখার জন্য কি করতে হবে, জাস্ট ইফেক্ট স্টাইলাইজ ডপ শ্যাডো দিলাম আমি,
দেওয়ার পরে কি এই শ্যাডোটা আপনি কোন দিকে দিতে যাচ্ছেন, এটা জাস্ট আপনার এই যে এক্স এর মান ওয়াই এর মান আপনার কি দিতে হবে, তাই তো? এক্স এর মান দিলাম, ওয়াই এর মান এই যে এদিকে আছে এটা, তো আমি এই দিকে না, আমি যাচ্ছি এক্স এর মান মানের দিকে দিব। ভাই এই এক্স ওয়াই এর গল্পটা বুঝলাম না। এক্স ওয়াইটা বুঝলেন না, এক্স ওয়াইটা মূলত যে এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে না, বুঝতেছেন? না গ্রাফ পেপারে এক্স ওয়াই করেন নাই? জি ভাইয়া, জি ওইটাই ওইটাই এখানে করতে হবে। যদিও ভাবছিলাম না, জি এইভাবে জাস্ট করে দিলেই হবে, এতটুকুই। তো এইগুলো না ব্যবহার করে এগুলোর আরো অনেক কাজ আছে, এগুলোর আরো অনেক ব্যবহার আছে, সেগুলো বের করে আসতে পারবেন আপনারা। এই টাইপের অনেক সব কিছু প্রায় করতে পারবেন, সবগুলোই করতে পারবেন। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করে আরো কিছু বের করে আসতে পারবেন। আর তারপরে আর কি আছে দেখি তো। আচ্ছা আচ্ছা, রবি লোগো, রবি লোগোটা দেখাই কেমন, দেখছেন না? রবি লোগো দিয়ে মনে হয় আমি একটু উদাহরণ মনে হয় বেশি দিই, তাই না? এটা পারবো, এটা ইজি ভাই, একদম ইজি, ষষ্ঠ বুঝ দিয়ে। একজন স্ক্রিন দেখান, সিএম ভাই দেখান, সিএম ভাই, সিএম ভাই দেখান, উনি প্রো না, লিঙ্কন ভাই দেখান। হ্যাঁ আমি দেখাইছি, সিএম ভাই, সিএম ভাই একদিন, সিএম ভাই, সিএম ভাই আগে বলছে, সিএম ভাই দেখান, জি ভাই। আরে ভাই পারবেন আপনি, সিএম স্ক্রিন শেয়ার করেন, আপনি আমাদের আশা ভরসা। সিএম স্ক্রিন শেয়ার এইটা, করছেন, হুম হুম হুম, এই ছিল সবার মনে, বুঝছেন? আশিক ভাই নগদ বিপদে ফালাই দেন, বুঝছেন? স্ক্রিন শেয়ার বন্ধ করে অন করেন। না না, আপনারা সবাই বলেন না, ইজি একজন করে দেখাবেন না, সবার কাছে তো ইজি না হতে পারে। লিঙ্কন ভাই দেখান ভাই, উনি তো ষষ্ঠ বুঝতে দেখাবে, আমার আমার কষ্ট হবে, আমি এটা পেন টুল দিয়ে করতাম। যে যেটা দিয়ে পারেন সে সেটা দিয়েই করেন, পেন টুল দিয়ে করা যাবে, সমস্যা তো নাই। আচ্ছা আপনি করে ওইটা আমি দেখান, করতেছি, না নাজমুল ভাই দেখাবো তো আমি বটেই, কিন্তু তার আগে যদি কারোর কোনো ই থাকে সেটা দেখবো না? জি ভাই সেটাই বললাম না, আপনি তো সব ক্লিয়ার করে দেন, ওটা নিয়ে সমস্যা নাই, মানে সিএম ভাই আর কি বিপদে পড়ে গেল। সোহান আছেন? সোহান যে কার্ডটা দিচ্ছেন না, ওইটা ওই যে পেন টুল দিয়ে কোনো শেপ করে জাস্ট ব্লার করে দিলেই হবে। এই যে প্রথমে আমরা একটা, হ্যাঁ শুনতেছেন, জি 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 এই যে ষষ্ঠ বুঝ নিলাম, হুম, আমরা একটা কালার কালার দিই, আচ্ছা এইটাই দিলাম, ওকে। রবি লোগোটা পাশে রাখেন, তাহলে দেখে করতে সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, ওকে, আমরা দুই ভাবেই করতে পারি, লাইন সেগমেন্ট দিয়ে করতে পারি, পেন টুল দিয়ে করতে পারি। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি পেন টুল দিয়ে করব। চলে যাবে, আমি লাইন টুল দিয়ে করি তাহলে, হ্যাঁ ঠিক ম্যাম আছে। করেন আপনি,
এগুলো এখন আমি এই যে ডিভাইড দিয়ে করতে পারি অথবা শেপ বিল্ডার দিয়েও করতে পারি, এটা এখন আমার ইচ্ছা। এখন আমি যদি শেপ বিল্ডার হয়ে গেল, রবি লোগো কই? ওকে, আমি একটা কালার দিয়ে করি, আমি গ্রেডিয়েন্ট দিয়ে করলাম না। ওকে, এখন এটাকে আমরা একটু ঘুরাই নিব, এই যে এরকম করে নিলাম, আর এই যে এইটা একটা জাস্ট এইখানে বসাই দিলাম, এই যে হয়ে গেছে রবি লোগো, জাস্ট খালি কালার গুলো ম্যাচ করাই যদি নিলেই হবে। পারফেক্ট ভাবে না হয়, যেটা ঘুরাই দিলেন ওটা যদি পারফেক্ট না হয়, কেন হবে না ভাইয়া? যদি না হয় কন্ট্রোল ওয়াই দেন তো, কন্ট্রোল ওয়াই দিয়ে জুম করে, মানে সাপোজ আপনারটা হয়েছে আমি ধরলাম, কিন্তু অনেকে তো হাত কাঁপতে পারে, তাই না? আরো জুম করেন, সেটার জন্য তো ভাইয়া প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনেক সহজ, তাই না? স্ক্রিনশটটা বন্ধ করুন। জি ভাই। ভাই শ্যাম ভাইয়ের একটা কিন্তু থ্যাংক ইউ বিচার লিঙ্কন আছে ভাইয়া। ও ভাইয়া, একদম দেখাইতেই চায় না কিছু আমরা শিখে যাবো বলে। হ্যাঁ স্ক্রিনশট জি বন্ধ ভাই, করুন, লিঙ্কন কিন্তু অনেক কিছু জানে, লিঙ্কনের কাজটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা দেখি, না ভাইয়া আমি কিছুই জানি না ভাইয়া, কপি করতে পারি কিন্তু নিচ থেকে যে কিছু একটা করবো সেটা পারি না ভাই, একদমই পারি থ্যাংক না। ইউ। চলো, আমার যে পেন্টুল দিয়ে করতে কষ্ট হইতো, তা এটা আজকে শিখে গেলাম। আচ্ছা দেখেন রবি লোগো এটা, পেন্টুল ভুল করছি কি ভাই? ওই যে সিলেক্ট করা ছিল তো এই জন্য চলে যাচ্ছিল ক্লিক করার পর পর। আচ্ছা ঠিক আছে আর যাবে না। আচ্ছা দেখি একটা রবি লোগো কিভাবে করা যায়। ষষ্ঠভুজ নিলাম, ষষ্ঠভুজ নিয়ে জাস্ট এতটুকু রাখলাম, কেমন? তারপরে কি করলেন আপনি, ডিভাইড করলেন লাইন সিগমেন্ট টুলস নিয়ে, আমিও করি। আমার কি ষষ্ঠভুজের কোনায় নাই এমন মনে হচ্ছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চোখে মনে হচ্ছে কেমন কেমন যেন দেখছি এমন মনে হচ্ছে। আমি এটা নিলাম, এখান থেকে জাস্ট এই যে কর্নারটা মিলাই দিলাম, এবার কি ডিভাইড করলাম খুব সহজে, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখানে যেটা আছে এইটাকে জাস্ট কি করব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হরাইজন্টালি দিব, হরাইজন্টাল না কোনটা দিব, কোনটা দিব, হ্যাঁ হরাইজন্টালি দিব, হরাইজন্টালি যদি 90 ডিগ্রি দেই কি ব্যাপার? ও সরি 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 সরি, এটা না ওইটাকে উপরে তুলে না না দিতে না হবে। না, আমি বলি আমি বলি, সরি 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 সরি, এইটাকে না আপনার এই যে রিফ্লেক্ট আছে না, রিফ্লেক্ট থেকে, সরি রিফ্লেক্ট না রোটেট, রিফ্লেক্ট তো সবই ভুলে গেছি, রিফ্লেক্ট অল্টার প্রেস করে জাস্ট এই যে কর্নারটা ধরতে হবে, কর্নারটা আপনার ধরে দিতে হবে, এই কর্নার থেকে আপনার হরাইজন্টালি করে দিতে হবে, ঠিক আছে? অনেকদিন করি না, আবার দেখাই, জাস্ট এটা ধরবেন, ধরে এখন কোন কর্নার ধরে আপনি মুভ করাবেন। তো এখন আমি এই যে রিফ্লেক্ট নিলাম, রিফ্লেক্ট নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এই পয়েন্টারটা এখানে সেন্টারে ধরে দিলাম, আর এখান থেকে জাস্ট হরাইজন্টালি আমি ঘুরে দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন কি আমার এটা তো এখন 100% হয়েছে, এখন জাস্ট আমি কালারগুলো এখান থেকে নিয়ে নিলাম, আর রবি লোগোতে সলিড কালারই মেবি, গ্রেডিয়েন্ট কালার না। সলিড কালারটাই বেশি সুন্দর লাগে। হয়েছে না? এখন কি সম্ভব তো?
জি ভাই, তাহলে কি আমার কোনো সন্দেহ নাই যে এটা মিলছে কি মিলবে কি মিলবে না? এভাবে যদি করা যায় পারবেন তো সবাই? জি ভাই পারবো। ওকে, এখন তাহলে এই যে রোটেট টুলস এর মাধ্যমে কি ঘড়ি বানানো যাবে না? একটু দেখাই দেন না? হ্যাঁ একটু দেখাই দেন। না দেখাই তো দিব, সম্ভব তো ভাবা? জি ভাই। ঘড়ি ডিজাইন কেমন হতে পারে? সাপোজ আমি একটা সার্কেল নিচ্ছি, ফার্স্টে একটা সার্কেল নিলাম, সার্কেল নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু কপি করলাম, বর্ডার থাকতে পারে আমার, এখানে আমি হোয়াইট দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমি আরো ছোট করে একেবারে আমি জাস্ট একটা পয়েন্ট এখানে নিলাম আমি, কেমন? এটাকে আমি ব্ল্যাক করলাম, হতে পারে এমন। তো এখন এখানেও কিন্তু আমার সেন্টার দেওয়া দরকার আছে, দরকার আছে না, সব জায়গাতে আমার সেন্টারে দরকার আছে। তো আমি এখানে এটা সেন্টার দিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলাম, সরি শো গাইড দিলাম, কত আসছে, দিলাম। তারপরে এখান থেকে জাস্ট এইভাবে, এভাবে না অবশ্যই সিলেক্ট করে তারপরে আপনি এই যে সেন্টারটা দিবেন, কেমন? যদি সেন্টার এইভাবে না হয় তাহলে কি, আরো জুম করলাম আরো জুম করলাম, আমার দেখতে হবে আগে সার্কেলটা ঠিক আছে কিনা, সার্কেলটা ঠিক থাকলে অটোমেটিক এই যে দেখেন আমার মিলে গেছে, আমি কিন্তু এটা ধরে, অপশনে মনে হয় আগে দেখা যেত ঠিক না, এই যে মিডল পয়েন্ট তারপর সাইডের পয়েন্ট গুলো না, এখানে তো দেখা যায়, এই যে দেখা যাচ্ছে তো, এই যে আপনি পুরোটা সিলেক্ট করে, এই যে দেখেন আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, খুব সহজে দেখেন, সাপোজ এই একটা সার্কেল দিলাম তাই না, দেওয়ার পরে এটা তো, এই যে দেখেন এইটা তো সার্কেল, তো আমি এখানে একটা রুলার নিলাম, এখানে একটা রুলার নিলাম, এইভাবে নিলাম, নিয়ে দেখে আপনার যদি রুলার গুলো যদি আনলক করা থাকে, আমার রুলার গুলো কিছুক্ষণ আগে লক করা ছিল, আনলক যদি করা থাকে পুরোটা সিলেক্ট করে এখান থেকে একটা সেন্টার করলাম, এখান থেকে একটা সেন্টার করলাম, এই যে দেখেন পুরো সেন্টারে বসে গেছে, দেখছেন, বুঝতেছেন? জি এই জি স্যার, জাস্ট এখান থেকে যদি অ্যালাইন করে নেন, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম আমি, তা আমি এটাও ঠিকভাবে করে নিলাম। করার পরে এখন ঘড়িতে প্রথমে আমার কি থাকে, আমার ঘড়িতে নাম্বারগুলো থাকতে পারে তাই না, বুঝতেছেন কি সবাই? জি ভাই। জি ভাই, সাপোজ আমি এখানে একটা একটা ঘন্টার জন্য দিলাম, কাটা দিলাম, কাটা দিলাম, তো কাটা দেওয়ার পরে কি করব আমি, এখানে আমি রোটেট টুলস নিব, রোটেট টুলস নিয়ে অল্টার প্রেস করে চাপ দিয়ে জাস্ট আমি এই যে সেন্টারে বসে দিলাম, সেন্টারে বসে দিয়ে এখন আমার কাটা কয়টা, 12টা না, আমি এখন 360-কে 12 দিয়ে ভাগ দিতে পারি, 360-কে 12 দিয়ে ভাগ দিলে কত হবে? ভাই না না সরি, কাটা না, ঘন্টার কথা বলছি, ঘন্টার কথা বলছি, কাটা না, তো ঘন্টা তাহলে 12, তাহলে 360-কে আমি যদি 12 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, 30 হবে, 30 দিতে পারি, অথবা খুব শর্টে 360 ডিভাইড কত দিতে পারি, 12 দিয়ে জাস্ট কপি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, কি কাটা মিলছে না, ঘন্টার কাটা, সরি ঘন্টার তো মিলছে, সবাই কি বুঝতেছেন? জি ভাই। কি ভাই, এখন আমার হতে পারে আপনার কি, আমার সেকেন্ড, সেকেন্ডের জন্য আমি একটা সার্কেলও দিতে পারি, আমি একটা রেকট্যাঙ্গেলও দিতে পারি, সাপোজ আমি এখানে ছোট্ট একটা বিন্দু দিলাম, একটু বেশি বড় দিব যেন আমি বুঝতে পারি অন্তত, কারণ বেশি ছোট হলে তো আবার সমস্যা,
এভাবে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে রোটেট টুলস নিয়ে অল্টার প্রেস করে এটা চাপ দিয়ে জাস্ট আমি সেন্টারে দিলাম, সেন্টার দেওয়ার পরে এখন 360-কে যদি আমি কত দিয়ে ভাগ দিই, 60 দিয়ে ভাগ দিই, তাহলে কত থাকে? 6 থাকে না? বা 360 ÷ 60 ছয় থাকে, কিন্তু মনে হয় ছয় তো মনে হয় থাকে, 60 তো কোনো 120, 360 ÷ 180, 460 কত? 240। জি ভাই, 40 পাঁচ, পাঁচে 300 ÷ 6, হ্যাঁ ছয় থাকে। দেখ ছয় দিলাম, কপি দিলাম, কপি দিয়ে এখন জাস্ট কন্ট্রোল ডি, এই যে দেখেন কন্ট্রোল ডি, এই যে দেখেন, সম্ভব তো? পারবো আমরা এইভাবে করতে? জি ভাই। এখন কি জাস্ট আমার কাটা লাগবে, কাটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। এখন আমি আমার রোটেট টুলস থেকে এখান থেকে একটা এইভাবে একটা কাটা দিতে পারি, আবার এখান থেকে আমি এইভাবে একটা ঘন্টার কাটা দিতে পারি। ঘন্টার কাটাটা বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় দিয়ে দিলাম, আর একটু বড় দিয়ে আমি জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু মিলাই দিতে পারি। আবার এখানে একটু প্লাস দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এইভাবে আপনি ইচ্ছা মতো কাটা বানাই দিতে পারেন। সম্ভব তো এইভাবে, তাই না? পারা যাবে না? হ্যালো জি ভাই, জি ভাই, সেটা খুব কঠিন লাগতেছে কি? সেন্টারটা নিয়ে ভয় পেয়েছিলাম, এখন ঠিক হয়ে গেছে। সেন্টার দিয়ে এখন ভয় কেটে গেছে? কিছুটা কাটছে, বাকিটা আরো কয়েকবার ভিডিওটা দেখতে হবে। ভিডিও কেন দেখতে হবে? ক্লিয়ার ভাই পারে ঠিকই, কিন্তু বলতে চায় না। আপনি তো পরে বলেন যে করে দেখান। জি ভাই, তাই কি? আচ্ছা করে দেখাতে আমি এখন ভাই, করে দেখাতে আমি বলবো এখন না? ভাই হোসনাইরার ঘড়ি দেখতেছি, আমার কেউ অন্যদিকে নিয়ে যান না। মানে আপনি যে ডিজাইনটা করতেছেন, এটা হোসনাইরার ঘড়ি, বুঝছেন? এটাই বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি সবসময় পিঙ্ক কালার পরি নাকি? আচ্ছা দেখেন তো, এই টাইপের ডিজাইন তো করা যাবে, তাই না? জি ভাইয়া। আজকে আপনাদের 22 নম্বর ক্লাস? জি। কত দ্রুত ক্লাস শেষ হয়ে যায়, 22 নম্বর ক্লাস হয়ে গেল, এখন তো আর ধরেই পাওয়া যাবে না আপনাদেরকে, কত মানে ক্লাস আর ধরে পাওয়া যাবে না, এত দ্রুত শেষ হয়ে যাবে। কালকে না ভাই ছুটি ঘোষণা দিলেন আবার, মানে একদিন পর পর নিবেন আর না কি না, বললেন। সেটা দু একদিন পরে বলছি না, জি জি, মানে এই দু একদিন জন্য পরে বললাম। জানাবো, আমি জানাবো। আচ্ছা ঘড়ির অনেক কনসেপ্টটা কি আপনারা ক্লিয়ার? জি ভাই। হাত ঘড়ি গুলা কি কিভাবে এভাবে তৈরি করে নাকি ডিজাইন গুলো? হাত ঘড়ি তো, হাত ঘড়ি যদি হয় তাহলে এইটাতেই তো জাস্ট আপনার বেলটা বানাই দিতে হবে, এটাতেই জাস্ট বেল বানাই দিলে হবে না? বুঝেন নাই? বাকি নিয়ম তো ভাই এরকমই, তাই না? যেভাবে দেখালেন, জি জি, তো ওগুলো মানে মেশ টুলের কাজ আছে, ঠিক না ভাইয়া? জি জি জি, এই যে এইভাবে তো আপনার, এই যে উপরে যদি এমন থাকে, এই যে অনেকটা হাত ঘড়ির মতো চলে আসছে না? জি ভাই। হাইট লক, সরি হাইট গাইড দিলাম, এই যে আপনি ভিন্নভাবে ভাবেন হয়ে যাবে। ভাইয়া বেলটা পিঙ্ক কালার দেন, বেলটা পিঙ্ক কালার, একটা হাতলি, বেলটি থাকবে না তো এইভাবে কেন, একটা হাতলি হয়ে যেত। জি জি জি, তো এইভাবে আপনারা নাম্বার দিয়েও করতে পারবেন, আশা করি এগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, থাকবে কি না ভাই? না ভাইয়া। আর কি বলেন তো, ইলাস্ট্রেটরে লোগো নিয়ে প্রবলেম? লোগোই তো প্রবলেম ভাইয়া, লোগোর কোনো মানে চিন্তা ভাবনা আসেই না। সাপোজ আমি একটা দেখি তো লোগো কিভাবে কি করা যায়, আমি এখান থেকে পেন টুল দিয়ে একটা লাইন নিলাম,
সরি এটাও না, লাইন সেগমেন্ট দিলাম, এটাকে জাস্ট আমি স্টক কালার দিলাম, সামান্য পরিমাণে স্টক কালার দিলাম। এখন এই যে এটা নিলাম, নেওয়ার পরে আমি যদি এটা অল্টার পেস্ট করে জাস্ট আমি কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে জাস্ট রিপিট করলাম, রিপিট করার পরে এখন পুরোটা যদি সিলেক্ট করে এইগুলো আমি জাস্ট আমি সিলেক্ট করলাম, অল্টার পেস্ট শিফট চেপে সিলেক্ট করতেছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক সিন টু ব্যাক দিলাম, ব্যাকে দিলাম, এটা রাখলাম উপরে। আচ্ছা আমি এটা না একটা কপি করেও রাখি, এটা একটা কপি করে রাখলাম, দেখি কিসের জন্য, পুরোটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল 7 দিলাম। তো এইটা কি একটা লোগোর জন্য ইউজ করা যাবে না, সবাই কি বুঝতেছেন? বা আমি যদি এটা এমন করতাম, এইভাবে যদি এইভাবে দেই, সাপোজ এইভাবে দিলাম, এটাকে আমি ব্যাকে দিলাম, দেখেন তো, সাপোজ আমি এখানে একটা লোগো দিলাম, সম্ভব না? বা এইটাকেই আর একটু ভিন্নভাবে ভাবিত, কিভাবে ভাবা যায় দেখি, সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাই। এমনও না, আমার এখানে তো আলাদা একটা ডিফারেন্ট লেয়ার নেয়াই আছে, এটাকে আমি কপি করি, কপি করে একটা ডিফারেন্ট কালার দিই, ডিফারেন্ট হতে পারে গ্রিন, একটু বড় করলাম, এই তিনটাকে এখন অ্যালাইন করে নিই, এই যে সম্ভব তো, এরকম ভাবে ভাবা যায় কিছু? হ্যালো, জি ভাই। এখন সাপোজ আমাদের এখানে এইচতে কেউ আছে, সবাই কি আমার ডিজাইন দেখছেন? একদম চুপচাপ কেন সবাই? কিন্তু এটা প্রবলেম হচ্ছে কেন, বড় হচ্ছে না কেন? কেন বড় হবে না বলেন তো? টেকনিক্যাল ফল্ট, টেকনিক্যাল ফল্ট, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা দেখেন, এখানে আমি এখন এই নাম দিয়ে একটা লোগো করব, তো নাম দিয়ে লোগো কিভাবে করতে পারি? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, সেম ভাবে এইগুলোকে আমি একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে জাস্ট আমি নিচে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 দিলাম, সম্ভব তো? কন্ট্রোল 7 এর কাজটা বুঝলাম না, মানে কন্ট্রোল 7 এর কাজটা বুঝলাম না, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক, রাইট, ওকে ওকে, কোন ইমেজ নিয়ে করতে পারবেন, সাপোজ আপনি একটা ইমেজ ডাউনলোড করেছেন, অবশ্যই কি ইমেজটাকে রাখতে হবে নিচে, এটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দেন, ডাবল ক্লিক করে ইমেজটা আবারও কি চেঞ্জ করতে পারবেন, এই তো। আর এখানে সবাই স্পিকারটা মিউট করুন প্লিজ, স্পিকার মিউট করুন, এখানে এই যেটা বললাম তাই না, দেখি তো এখানে আর কি ভাবা যায়, এখান থেকে আর কি ভাবা যায় দেখি তো, এটা কেটে দিলাম, কাটার পরে কি করা যায়, কি করা যায়, কি করা যায় দেখেন তো, কোনো আইডিয়া আসে কিনা আপনাদের? আমি এটা জাস্ট স্টক কালার রাখলাম, ভিতরে কালার অফ করলাম, স্টক কালার
হোয়াইট দিলাম, এই যে একটা স্টক কালার দিলাম। এখন স্টক কালার দিয়ে আমি এখানে কি করব, আমি এখান থেকে জাস্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে এই একটা করলাম, এখান থেকে হোয়াইট দিলাম। এখানে এখন স্টক কালারটা আমি অফ রাখবো, স্টক কালার অফ করলাম, অফ করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে জাস্ট আমি ঘুরাই দিলাম। এখন আমি সবগুলো জাস্ট অ্যালাইন করলাম, অ্যালাইন সেন্টার করলাম। সম্ভব না, বুঝতেছেন সবাই? জি ভাই। তো এটাও একটা লোগো হতে পারে, হতে তো পারে তাই না ভাইয়া? আমাদেরকে ওই দিন যে একটা গেমিং লোগো বলছিল না, ওইটা আপনি হলে কিভাবে করতেন একটু দেখাই দেন। গেমিং লোগো আমি হলে কি, ওই যে তুমি এত করছিল না ওইটা, গুড গেমিং কোম্পানি ওইটা কি গেমিং লোগো? আচ্ছা আমি কিন্তু ওই নামটা শুনেই কিন্তু একটু ভাবছি, বুঝছেন? কারণ আমি কিন্তু গো গেমিং নামে মেবি আমার একটা লোগো আছে। গেমিং লোগোতে কেমন যাওয়া যায় দেখি তো। হ্যাঁ মাস্কট লোগো দেখাইতে পারেন। হুম ওটাই তো, ওটাই তো করতাম। মাস্কট লোগো আপনারা করতেছেন, করতেছেন না? না ভাইয়া আমি পারি না। পেন টু লেক কে কেমন প্র্যাকটিস করতেছেন? কালার চয়েস চয়েস মিলা ভাই একটা দেখাই দেন ভাইয়া। একটা একটা দেখালে হবে না? ঠিক আছে তাহলে 10-15টা দেখাইতে পারেন। 10-15টা দেখাবো, সমস্যা নেই, দেখানো যাবে, সমস্যা নেই, দেখাবো তো, অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো ভাই আজকে একটা দেখান। আজকে না, আজকে না দেখাই, আপনাদের এখনো গিগ অনেকেই এখনো অনেক কিছু খুলেনি নাই, কাজও করতেছেন না, খুব বাজে ব্যাপার এটা। ভাইয়া কন্টেস্ট করতেছি তো ভাইয়া। কন্টেস্ট কয়টা করছেন? এই তমাল আপনার কি খবর, আপনি করছি ভাইয়া, কাজ জমা দিচ্ছেন না, কন্টেস্ট করতেছেন না, গিগ খুলতেছেন না, তমাল শুনতে পাচ্ছেন? জি ভাই আমি এখনো ছোট, ওনাদের মতো সিনিয়র হই তারপর। মানে মানে এখানে যারা আছে সবাই দেখি যে কয়েক বছর আমার অনেক আগে থেকে এক্সপার্ট, আমি তো মাত্র আসছি। জি এই জন্য কাজ করেন না? করব, অবশ্যই করব। কথাটা কিন্তু ভুল বলছেন, সবাই কিন্তু এক্সপার্ট না, সবাই না না, অবশ্যই এক্সপার্ট, আমি সবার মাঝে মধ্যে ঘুরে দেখি। না না আমার হচ্ছে এই ব্যাচে কয়েকজন আছেন আমি জানি, আগে থেকে কাজ করেন, আবার কয়েকজন আছেন একেবারে বিগিনিং থেকে শুরু করছেন, তো এই হতাশ। তাদের মধ্যে আমি একজন। না না শোনেন তমাল, এটা কিন্তু বললে ভুল হবে, ঠিক আছে? কারণ আমি কিন্তু অ্যাডভান্স লেভেল ওরকম ভাবে দেখাই না, বেসিক থেকে যদি কেউ শুরু করে আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে নাজমুল এই পারে, সিয়াম এই পারে, তাহলে আমি করবই না, এটা ভুল, না 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 সেটা এটা ভুল। তা আপনি কাজ করছেন না কেন? করবো ইনশাল্লাহ। না না করবেন কবে বলেন, ক্লাস তো অর্ধেক শেষ, আর কবে করবেন বলেন? 30টা ক্লাসের পরে তার তেমন কিছু থাকেই না দেখানোর। আচ্ছা যাই হোক, আপনার তো আসেনি, প্রবলেম পড়লে এইটা তো বললে না শুনবো না, এখন যারা কাজ করবে না তারা তো পরে প্রবলেমের কথা বললে আমি শুনবো না, বুঝেন নাই? আমি তো পরে শুনবো যা তাদের কথা, যারা এখন করতেছে পরে সমস্যা বুঝবো তো। আমাকে যদি কেউ ক্লাস শেষে বলে যে আমার তো লেসো টুলসের এটা বুঝি নাই, আমি তো পার্টি ডিজাইনের এটা বুঝি পারি না, তবে না আমি ওটা দেখাবো? না ভাই। তোমার স্ক্রিন শেয়ার করেন। শেয়ার দিব। ভাই দেন আজকে আপনি, তোমার আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি। আচ্ছা এটা কোশ্চেন ছিল, করবো? জি বলেন। হ্যাঁ, ইমেজ চেঞ্জ করে যদি কোনো লোগো তৈরি করা হয় হুবু, এখন ওটা যদি আমি বিভিন্ন কাজে ব্যবহার করি তাহলে কি এটা কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে? ডিপেন্ড করে কোনটা কপি করছেন আপনি, কি কপি করছেন। আমি একটা কার্টুন করছিলাম, দেখ উনি তো করছে, পরে শেয়ার করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তোমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন freelancer.com-এ? না জি করি নাই তো এখনো। ফাইবারে?
ফাইবার এমনিতে মানে ইয়ে দেখছি আর কি, এখানে অনেকগুলো গিগ খোলার লাগে, তো আমার তো গিগ নাই। হ্যালো, ডিজাইন করছেন কি কি আপনার কাজ দেখান। হ্যালো, জি জি আপনার কাজগুলো দেখান, কি কাজ করছেন এই কয়দিনে। এটা ছোট বাচ্চাদের কাজ, আমি যেগুলো করছি এগুলো দেখলে আপনারা হাসবেন। কেউ হাসবে না, না হাসবে না হাসবে ভাই, হাসবে দেখেন দেখেন না ভাই, দেখেন সমস্যা নাই, কেউ হাসবে না, সবাই তো এখানে শিখতে আসছে, বুঝেন নাই? না, শিখতে আসলেও তাদের মধ্যেও পার্থক্য আছে, আমি ব্যাক থাকবে, এটা বেঞ্চার। থাকবে থাকবে, এক একজন এক এক লেভেলে কাজ করে, সমস্যা নাই, হবে এটা, এটা আচ্ছা এটা থাকবে, বলেন, টেনশন নেই। অন্য কিছু বলেন মানে। আচ্ছা আমি তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখন। কাজ দেখান আপনি ফার্স্টে, কি কাজ করছেন, বিজনেস কার্ড ডিজাইন করেন নাই। করছি একটা, দেখেন না না দেখানো যাবে না, মানে কি এরকম কথা তো আমার বললেন, কষ্ট পেলাম তো অনেক। সরি, আপনি কি লজ্জা কিরকম পাচ্ছেন? বুঝাই আপনার লজ্জা না, মানে এখানে সবাই এক্সপার্ট, তাদের সাথে মানে আমারটা যায় না আসলে। না ভাইয়া, কেউ এক্সপার্ট না ভাইয়া, কোন আপনি ডিজাইন, দেখেন সমস্যা কোন কোন না না ডিজাইন পারেন না তাই বলেন তো আমার, কোন ডিজাইন পারেন সেটা বলেন, পারেন পারেন না বলেন, কোনটা পারেন না। এই কোশ্চেন করলে তো আমি বলবো যে মানে আমার সবকিছুই কঠিন। সব আচ্ছা কিছু যাই হোক, কঠিন আমার মাফ করেন ভাই, আমার ভুল হয়েছে। ভাইয়া, দেখেন ধরেন যে অনেক সময় যখন আমি নিজেও ডিজাইন করি, আমার ফেসবুকে অনেক ফ্রেন্ডসদেরকে দেই, অনেকে আমাকে দেখে গালি দেয়, আবার অনেকে দেখে বলে যে কি বানা, মানে তখন বলে যে এটা এমন হইলে ভালো হইতো, এমন হইলে ভালো হইতো, তখন মাথায় ঢুকে, এইভাবে না হইলে শিখতে পারবেন না। সে তো ডিজাইন গুলো অবশ্যই, দেখান, দেখি ওই ডিজাইন গুলোর মধ্যে হয়তো বা আপনি যা ডিজাইন করছেন হয়তো বা দেখা গেলো যে সানোয়ারের চেয়েও ভালো, শাখাওয়াতের চেয়েও ভালো, আপনি যা ডিজাইন আমার করছেন থেকেও তাদের ভালো। মধ্যে। হ্যাঁ দেখ ভাই, আপনার আপনি ডিজাইন দেখান, ডিজাইন দেখান, করেন আমি এটা পারবো না। আপনি আচ্ছা ডিজাইন করেন তাহলে, একটা একটা ডিজাইন করেন, আপনি যেটা ভালো পারেন সেটা করেন, বা যেটা ভয় পান সেটা করেন, তমাল ভয় পাবে, পাচ্ছেন কেন, আমরাই তো, আমাদের এটা তো একটা ফ্যামিলির মতো তাই না। সেটা তো বুঝছি, এখন ফ্যামিলির সিনিয়রদের সামনে আমি কিভাবে বেয়াদবি করি? এইটা কোনো কথা বললেন, এখানে বেয়াদবি কোথা থেকে আসলো ভাইয়া, বুঝলাম না ভাই। না সেটা না, আমি সেটা বুঝাই নাই, বুঝাচ্ছি মানে আমি তো একদম কি বলবো জিরো বিগিনার ঠিক লেভেল, আছে আপনারা ভাই, সবাই আমরা হিরো। বুঝি বুঝি, বিগিনার তো ঠিক আছে, আপনি ঠিক আছে, সমস্যা নাই, তো হবে তো, ট্রাই তো করতে হবে, আপনার যদি শিকার আকাঙ্ক্ষা না থাকে শিখবেন কি করে, আকাঙ্ক্ষা তো আমি তো থাকতে হবে, যে আমি ভুল করলে ভুল ধরা দেওয়ার মতো আশিক ভাই আছে এখানে, লিঙ্কন ভাই, আশিক ভাই তো আছেই, যদি আশিক ভাই তো যদি না থাকে, এখন কটা বাজে, আপনার 10 মিনিট আছে, দেন তমাল শেয়ার ব্যাকগ্রাউন্ড করেন, শেয়ার রিমুভ করেন, করতে যেটা পারেন, 8:30 পর্যন্ত ভাইয়া। তমাল ও ব্যাকগ্রাউন্ড আজকে তো রিমুভ করতে সরি, পারেন, জি জি ব্যাকগ্রাউন্ড রিমুভ জি করতে পারবো, পারেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন, একটা সুর, রেকর্ড হচ্ছে না এটা, জি জি দেখা যাচ্ছে, আপনি ফটোশপে যান। শুধু আপনি ও ফটোশপ ওপেন করেন তাহলে হবে। আরে তোমাল ভাই, আমরা কার আপনার লাইফ, আমি আমাদের কথা আপনার কি যায় আছে ভাই, এগুলা মনে রাখলে ভাই, আপনি তো দেখি ঝামেলায় পড়ে আছেন, সিনিয়র টিনিয়র কি কন না কন পোলাবাইনের মতো ভাই, তমাল আপনি তো মেয়ে আপনি, কিং, আপনাকে আমার কি পরিচিত কইলে মনে হয় মাঝে মধ্যে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। একটা সুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এটা কি আপনার পছন্দের হিরোইন? এটা নিলাম আর কি, ওই যে মাঝে মধ্যে এডিট করা লাগে, দেখছেন ভাই বলতেছে ভাই কিছু পারে না, এমনি মাঝে ছবি এডিট করে, ওই শেট কি কর ভাই, যান যান আমাদেরকে যান, লজ্জা দিচ্ছেন আপনি। আপনি একটা শু নিয়ে আসেন, শু নিয়ে আসেন, নাজমুল ভাই কি কোথায় কাজ করেন? নাজমুল ভাই শুনতে পাচ্ছেন, হ্যাঁ ভাই বলেন কোথাও কি জব করেন, না ভাই, ফ্রি আছেন? জি ভাই,
ও না ঠিক আছে, তাহলে আমি গুগল আপনাকে থেকে জাস্ট নক ডাউনলোড দেবো, করেন, ফিল্ম কামান দেবো আপনার সাথে। গুগল থেকে ডাউনলোড করেন। জি জি এখান থেকে ডাউনলোড করতে পারেন। নাজমুলকে আমি ফেসবুকে নক দেবো, কথা আছে একটু আপনার সাথে। ওকে ভাই, কোনো সমস্যা নাই। তমাল, আপনি আপনার মতো করে রিল্যাক্সে কাজ করেন। এই স্টপ করে দিয়েছেন তো ভুলে। তমাল আবার স্ক্রিন শেয়ার করেন। আর বিলাল ভাই, আপনার ওই অফিসের সাথে কি নিয়মিত কন্ট্যাক্ট হয়? ভাই আমি আজকে আরেক জায়গায় জবের অফার এসছে, আই মিন একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থেকে, ওরা 25 স্যালারি দিতে চায়, আমি এখনো কিছু জানাই নাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো তো ভাই। কংগ্রাচুলেশন ভাই। হ্যালো ভাই। জি আজকে যে, হ্যালো, হ্যাঁ তোমার ভাই বলো। আজকের জন্য আমার মাফ করেন। না না, কোনো মাপ নেই, কোনো মাপ নেই, স্ক্রিন শেয়ার করেন। আপনি কাজ শিখবেন তো প্রয়োজনে, কাজ তো করতে হবে, এমন না কাজ শিখতে হবে না। না অবশ্যই, সেটা তো হ্যাঁ শিখবো। স্ক্রিন শেয়ার আচ্ছা করেন। আজকের জন্য আমি মাফ চাইতেছি, আজকে আমি পারবো না। আশিক ভাই আমার ওইটা দেখাচ্ছে, আমি লোগোটা স্ক্রিন শেয়ার করি। কোনটা, ওই আপনার ইমেজ ট্র্যাকিং? আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে, করে রাখছি, একটু দেখবেন। আর তমাল এটা কিন্তু লজ্জার কিছু না, এটা আপনার ভয়। আপনি কাজ পারেন কিন্তু দেখাতে ভয় পাচ্ছেন, কাজ করবেন উনি না। বলতে শুনি ছবি এডিট করে, আপনি বলেন কিন্তু কাজ পারে না, উনি বলতে ছবি এডিট করে। আর আজকের না মধ্যে না, ওই যে ওইটা তো, অ্যাকাউন্ট ক্রিয়েট হ্যালো, করবেন, গিগ খুলবেন এবং কন্টাক্ট করবেন। জি বলেন হ্যাঁ তাহলে বলেন। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে পারবো, কিন্তু ওই যে গিগ টিগ এগুলো ঝামেলা আর কি, এগুলা ওই যে হ্যাঁ শাখা, ওই কয়েকটা ভিডিও হুম দেখছি। হুম হ্যাঁ জি ভাই, এটা শাখা কথা হচ্ছে, এমন একটা নিছেন যেটা ধরেন মোটামুটি সবাই চিনে। এটা যে কপি করা, এটা ধরেন সবাই জানে। যদি আপনি কপি নাও করেন, আপনি যদি নিজে থেকে কাস্টম ক্রিয়েট করেন, তারপরেও বলবে যে অমুকটা দেখে আপনি কপি করছেন। জিনিসটা কিন্তু এমন, অনেক ফেমাস না এটা? জি ভাই, জি স্যার, অনেক ফেমাস। বাট তাও তো ভাইয়া কালার চেঞ্জ করে দিলে মানে প্রবলেম নাই, কেন কত ভাই, আমি এটা বলতে কপি ভাই, চাইছি। গ্রাফিক্স এর তো 80% কপি না ভাইয়া। না বুঝতে পারছি, কিন্তু কে বলছে কালার চেঞ্জ করে দিলে কপি নাই? আচ্ছা খুব ভালো একটা জিনিস করছেন। ব্যাপারটা এমন যে সাপোজ আপনি কোনগুলো কপি করতে পারবেন, কোনগুলো কপি করতে পারবেন না। এখন এইটা যদি নেন, এটা নিয়ে আপনি হলুদ কালার দেন আর রেড কালার দেন, এটা কপি, 100% কপি, যেহেতু এইটা একটা কি কাস্টম ক্রিয়েট। তারপর এই টাইপের আরো অনেক কিছু আছে যেটা দেখলেই মানুষ কি ভাববে, কপি। যেমন কেমন হতে পারে আমি একটু দেখাই। খুব ভালো একটা জিনিস সাখাওয়াত তুলে ধরছেন। এখন একটু দেখেন, আমি যদি এখানে পাখিতে কোনো ডিজাইন করি, আমাকে কিন্তু সবাই ভাববে যে আমি টুই টাওয়ার কপি করছি। আমি যদি অ্যাপেলের জায়গায় মানে অন্য কোনো একটা ফল যদি এরকম একটা করি, সবাই কিন্তু ভাববে এটা আমি কপি করছি, তাই তো? পেপসির এটা যদি কপি করি, জি ভাই, মানে এই টাইপের যদি আমি যদি এইটা যদি অন্যদিকে ঘুরে দেই বা উপরে নিচে দেই, সবাই কিন্তু ভাববে আমি কপি করছি। এই ব্যাপারগুলো সব সময় কপি হবে। তাহলে কি কপি হবে না কোনটা, এবং কোনটা আসলে কপি না? যেমন কিছু আপনার ব্যাপার আছে, কিছু সিম্বল আছে। কেমন সিম্বল হতে পারে? যেমন আমি যখনই আইডিয়া ভাববো, আইডিয়া মানে আমরা কি বুঝি মূলত, মানে আইডিয়া সিম্বল মাথায় সবার আগে কি আসে? দিমাগ কা বাতি, লাইট আসে না? জি ভাই, লাইট তো আসে তাই না? মিন্টোসের তো বিজ্ঞাপন দেখছেন মনে হয় তো। জি ভাই, আইডিয়া, এটা মোটু পাতলু দেখলে হয়। আচ্ছা ঠিক আছে, তো আইডিয়া, যখন আইডিয়া নিয়ে আমি কোনো কিছু ভাবতেছি, ক্রিয়েটিভ কিছু ভাবতেছি, তখন কিন্তু আমি লাইট ইউজ করতে পারি। তো এই যে আমি আইডিয়া মানে যে লাইট, বা আইডিয়া টাইপের কিছু জায়গায় যদি আমি লাইটের একটা সিম্বল যদি আমি ইউজ করি, এটা কারোর বাপের না,
মানে এরকম কিছু ব্যাপার থাকে যে কোনো কিছু মিনিং করে, যেমন ক্যামেরা শাটার দেখালাম, ক্যামেরা শাটার তো সবগুলো প্রায় একই টাইপের তাই না? ফার্স্ট আমি দেখালাম না আজকে জি ভাই, স্টোরিতে কত দূর চলে গেছে, এই যে ক্যামেরা শাটার। এখন ক্যামেরা শাটার মানেই তো এই টাইপের। এখন এইটা দেখে প্রথমে একজন এটা ক্রিয়েট করছে, তারপরে আমি একটা ক্রিয়েট করছি, এখন যদি একজন বলে যে আমারটা কপি করছে, ক্যামেরা শাটার কি কারো বাপের বলেন তো? এইটা না কপি হবে না, কিন্তু এই যে এই টাইপের জিনিসগুলো যদি আপনি কপি করেন, এই যে এখানে যেমন এই যে দেখেন, এই যে এইগুলো যদি আপনি কপি করেন, নিয়ে আসার চেষ্টা করেন, আপনি যদি এই টাইপের কিছু করেন, এগুলো কি, এগুলোর একটা আলাদা আলাদা পরিচিতি আছে তাই না? এইটা তো বুঝতে পারছেন তাই না? আমি কি কিছুটাকে বুঝাতে পারছি? আচ্ছা আমি কি আপনাকে, মানে ব্যক্তি মালিকানাধীন ফেমাস জিনিসগুলো কপি করলে না না প্রবলেম তাই তো? ফেমাস জিনিস না, ফেমাস জিনিস না, আপনার জিনিসগুলো বুঝতে হবে তো, ক্রিয়েটিভ জিনিসগুলো বুঝতে হবে, মানে আপনি কোথায় কি ইউজ করতেছেন। যেমন ধরেন এখানে কিন্তু কোনো ক্রিয়েটিভ কিছু নাই, এটা যদি কেউ কপি করে, আমি এটা এমন রাখছি, কেউ সাপোজ এমন করছে, তো এইটা তো কপি হতে পারে, বা মানে এগুলো সব কিছু কিন্তু প্রায় সেম হচ্ছে, কিন্তু মানে যেমন এই যে গুগল ক্রোম করছি, গুগল ক্রোম তো বুঝলাম আমি এখানে এটা এমন করছে, কিন্তু কিছু যে মিনিংফুল কিছু ব্যাপার আছে, কিছু যে মিনিংয়ে আছে, যেমন এই যে বললাম আইডিয়া দ্বারা আপনি বাতি বুঝেন, তারপরে আরও কিছু থাকে না, এরকম আরও কিছু উদাহরণ হতে পারে না, যেমন কেমন হতে পারে, যেমন ট্রাভেল, ট্রাভেল মানে আমরা কি বুঝি, ট্রাভেল মানেই অনেকে কি প্লেন বুঝে, অনেকে কি খাজুরের গাছ দেখায়, মরুভূমি, ঢাপ, এইগুলো দেখায় না সিম্বলের মধ্যে? ট্রাভেল জি ভাই, এজেন্সিগুলো মূলত কেমন হয় দেখি, ট্রাভেল এজেন্সি দেখেন, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল লোগো, এজেন্সির লোগো দেখি, এই যে দেখেন ট্রাভেল মানেই কিন্তু আমার কি, এখানে ডাব গাছ দেখাচ্ছে, পানি, সূর্য, আকাশ দেখেন প্রায় কিন্তু সেম, তো এইগুলো না কারোর বাপের না, যে ট্রাভেল মানে তো এটাই বোঝায়, তো এখানে কি আপনি এইগুলো নিতে পারেন, কিন্তু ওই যে কিছু ইউনিক কিছু ব্যাপার আছে ওইগুলো আপনি নিতে পারবেন না, বুঝতে পারছেন? জি ভাই, এটা হচ্ছে ফটোগ্রাফ, ফটোগ্রাফির ভাষায় হচ্ছে মেটাফর, মেটাফর যে কেউ ইউজ করতে পারে, এটা কোনো কপি হবে না। যেমন যে ভালোবাসার উপমা দিতে গেলে ফুল, কবিতা, একটা কিছু চলে আসে, তো এটা সবার ক্ষেত্রেই সেম, এটা কপি ধরা যাবে, মানে কপিরাইটে পড়ে না। ওইটাকে আমি ইমেজ টেস্ট করে যদি একটু কাজ করে দিই, নিশ্চয়ই একটু না করে দিলাম মনে করেন তাও হবে না? আপনি তো তবু এটাতেই থাকলেন, কারণ এই আইডিয়া তো প্রথমে আপনি ক্রিয়েট করেন নাই তাই না? জি, আর অ্যাপেল যেটা ভাই বললো, অ্যাপেল এটা তো আপনার ওনাদের নিজস্ব ক্রিয়েট করা, এটা তো মেটাফোন না, যে অ্যাপেল মানে যে আইফোন এটা আমরা বুঝি, এটা তো ওনারা ক্রিয়েট করে একটা ব্র্যান্ড রেডি করা, কিন্তু মেটাফোন না, মেটাফোর আরেক জিনিস আর এটা আরেক জিনিস, মানে উপমা গুলা, উপমা ইউজ করা যাবে, ফুলের মতো সুন্দর, নদী সুন্দর, চাঁদ সুন্দর, ইউনিভার্সাল যেগুলো, এগুলো হচ্ছে উপমা, এগুলো আপনি ইউজ করতে পারবেন, কপি করতে পারবেন, মানে এটা কপি হবে না, এটা আপনারই থাকবে। কিন্তু ওই যে ভাই যেটা বললো ম্যাকের লোগো বা এই ইয়ের লোগো গুলা, লোগো কখনো সবসময় এটা কপি, এটা যেটাই করেন কপি, বুঝতে পারছেন? আচ্ছা আমি কি আপনাদেরকে হোমওয়ার্ক দিছিলাম অ্যাড অ্যানালাইসিস নিয়ে, কখনো হোমওয়ার্ক দিছি? না ভাইয়া, আলোচনা করছেন কিন্তু হোমওয়ার্ক দেন নাই। আচ্ছা দেখেন অ্যাড অ্যানালাইসিস নিয়ে একটু বলি, বাকবাকি ক্লাসটা অ্যাড অ্যানালাইসিস নিয়ে একটু বলি, আমার খেয়াল নাই আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার কথা। আপনারা আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে গুড অ্যাডভার্টাইজমেন্ট, ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট, এই ব্যাড বলছি, আচ্ছা দেখেন একটা ডিজাইনে মানে আমরা তো কিন্তু সবসময় মার্কেটিং করবো, মানে এই যে মানে যদি কখনো অ্যাড অ্যানালাইসিস নিয়ে কাজ করি, মানে যেমন এই বিল্লাল কয়েকদিন পরে একটা অ্যাড এজেন্সির সাথে হয়তো বা কাজ করতে পারে, বিল্লাল হতে পারে, তারপরে আশরাফুল ভাই হতে পারে, অনেকেরই এরকম সুযোগ আসতে পারে, তো আমরা কি সবসময় কি আমাদের মানে
প্রোডাক্টটাকে হাইলাইট করব। আমি তো কিছু বলছিলাম, এই কিছু নোট করছিলেন না? কনসেপ্ট, ফোকাস, অবজেক্ট অ্যালাইনমেন্ট, কালার ব্ল্যান্ডিং, এগুলো নিয়ে আমি বলছিলাম। এখন দেখেন জি ভাই, এইখানে একটা অ্যাড দেখেন, একটা দেখেন তো, দেখে কি মনে হচ্ছে? এখানে অনেক সুন্দর না? আমার যে প্রোডাক্টটা হাইলাইট করছে, সবাইকে বুঝতেছেন? জি ভাই, জি ভাই, কিন্তু কিন্তু হট কিন্তু না, মানে এডিটর মিনিংটা তো অন্যরকম বোঝাচ্ছে। জি, এখানে মানে দেখেন জিনিসটা এমন যে আপনি অ্যাড ডিজাইন করেছেন ঠিকই, দেখতে সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু আপনি কোনো পজিটিভ কিছু নিয়ে আসতে পারেননি। আপনি এখানে কি দেখাচ্ছেন? আপনি এখানে দেখাচ্ছেন যে একটা মার্ডার করে আপনি খুব সুন্দরভাবে হাত পুষিয়ে করতে পারবেন ডেটল দিয়ে, আর যদি এইভাবে ডেটল দিয়ে হাত পুষিয়ে করেন তাহলে আপনাকে আর কেউ ধরতে পারবে না। তাহলে এটা কি? এটা অবশ্যই একটা ব্যাড অ্যাড। আপনারা ব্যাড অ্যাড অ্যানালাইসিস নিয়ে একটু স্টাডি করবেন, কোনগুলো আসলে ব্যাড, কোনগুলো গুড, এবং কোনটা কী জন্য গুড, এইটা একটু অ্যানালাইসিস করবেন। মিনিমাম 10টা, মিনিমাম 10টা গুড অ্যাড, 10টা ব্যাড অ্যাড আপনারা বের করবেন। যেমন এখানে একটা দেখেন, অনেক সুন্দর একটা বল পেনের বিজ্ঞাপন, তো এখানে কি দেখাচ্ছে? হাতে নকল করে, তখন কি এটা একটা ব্যাড অ্যাডের মধ্যে পড়ে যাবে। দেখেন এখানে সেভেন আপ, সেভেন আপ অনেক ভালো, ঠিক আছে, কিন্তু তাই বলে এখন যদি বাচ্চা যদি এটা নেয় তাহলে কি এটাকে ভালো থাকে? খারাপ না? এইখানে এই জিনিসগুলো না আপনারা একটু হাইলাইট করবেন, মানে হাইলাইট বলতে কোনটা কি কারণে, কি লজিকে এটা এটা গুড, এটা ব্যাড, এই জিনিসটাই আপনারা একটু জাস্ট বের করে নিয়ে আসবেন। এর আগে যেগুলো দিয়েছি না ওইগুলো থেকে স্টাডি করে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে? এই দেখেন অনেক অনেক ব্যাড অ্যাড আছে, ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট, কার, এই যে দেখেন কারের একটা বিজ্ঞাপন করছে। তো এখন আমি যদি অ্যাডটা দিই এমন যে আপনি এমন একটা কার কিনবেন যেই কার দিয়ে আপনি খুব দ্রুত কিডন্যাপ করতে পারবেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? অনেক নেগেটিভ না? অনেক অনেক মানে বাজে না ব্যাপারটা? এই যে দেখেন, দেখতেছেন? সরি, এই যে দেখেন, এই যে, তো এইগুলো তো ব্যাড অ্যাড, তাই না? বুঝতেছেন তো সবাই? এবং কোনটা কেন ব্যাড এটা আপনারা একটু জাস্ট একটু দেখবেন, কেমন যেন আমার মিনিংটা যেন চেঞ্জ না হয়ে যায়, আমি যেই কাজটা করব আমার যেন কখনো মিনিং চেঞ্জ না হয়। এখন আমি আসি গুড অ্যাডে। এখন এখানে দেখেন কালার কম্বাইন থেকে শুরু করে কি কত পজিটিভ একটা রিভিউ। দেখেন এখানে কি করছে, আপনার টমেটো কেটে একটা অ্যাড ডিজাইন করছে, মানে কি পুরোটা টমেটো দিয়েই করা, এমন কিছু কিন্তু, তাই তো? তারপরে দেখি আরো কিছু, দেখি এই যে দেখেন ডিজাইনগুলো, দেখেন কালার কম্বাইন থেকে শুরু করে প্রতিটা জিনিস দেখেন, এটা কি গুড অ্যাড? এই দেখেন 15 গ্রেট অ্যাডভার্টাইজমেন্ট আইডিয়া, আপনারা কি এ দেখে দেখছেন কি না আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, একটা সুন্দর মানে একটা ক্রিয়েটিভ একটা আইডিয়া দেখছিলাম বাইরের কান্ট্রিতে। একটা ছিল অনেকটা এই টাইপের যে একটা বড় একটা বিলবোর্ডের মতো, তো এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন, তাই না? দেখেন কি দেখছেন ডিজাইনটা কিভাবে করছে, তা দেখলে মানুষ কিভাবে ই করবে জাস্ট ভাবেন। এই যে দেখেন বিলবোর্ডে কত সুন্দরভাবে ই করছে। তো আমি যেটা বল দেখছিলাম সেটার ডিজাইনটা ছিল এমন, সাপোজ আপনার এটা একটা বিলবোর্ড, না এটা না, এখানে না, পেইন্টে দেখাই, ডিজাইনটা ছিল এমন যে একটা এরকম একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডে একটা খুবই সুন্দর সুন্দর দেখে একটা মানে ফিমেল, ফিমেলের ছবি দেওয়া ছিল, তো ছিল, তো ওইটা কি হলো, ওইটা কয়েকদিন পরে মানে ওইটা ডিজাইনটা এমনভাবে করা যে মানে এই যে এরকম এরকম কাগজ, ধরেন এরকম এরকম কাগজ দিয়ে লাগানো, বুঝতেছেন সবাই? তো মানে আইডিয়াটা আমার না এক্স্যাক্টলি মনে নাই, তবু আমি যতটুকু মনে আছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো এমন করা ছিল,
তে তখন আর কি ঠান্ডা বাতাস, কেমন যেন বাতাস। তো কিছুদিন পরেই মানে এই কাগজগুলো একটা একটা করে উঠতে থাকলো, আর মানুষে ধরেন দেখে আর একটা একটা করে টান দেয়। তো যেই একটা একটা করে টান দিচ্ছে না, একটা একটা করে টান দিতে দিতে মানে ভিতর থেকে আরো সুন্দর একটা ফেস বের হয়ে আসলো। মানে বুঝতেছেন ব্যাপারটা কেমন? আমি মানে বুঝাতে পারি নাই, দাঁড়ান একটা দেখি, একটা সুন্দর দেখে। সাপোজ এইটা কেমন দেখুন, মানে ব্যাপারটা এমন যে পুরোটা ডিভাইড করা, পুরোটা মনে করেন যে আপনার এই যে এইভাবে 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 ডিভাইড করা। তো পুরোটা যখন এইভাবে ডিভাইড করা, কিছুদিন পরে কি হলো, পুরোটা না কাগজ ওঠা শুরু করলো, মানে এই খাসকাটা খাসকাটা করে কাগজ ওঠা শুরু করলো। এখন মানুষ দেখে একটা একটা করে টান দেয়, তো টান দিতে দিতে কি হলো, পরে যেই পুরোটা না উঠে গেল, তখন না একটা সুন্দর ভিতরে একটা ফেস বের হয়ে চলে আসলো। মানে এইটা বিজ্ঞাপনটা ছিল এমন যে আপনার যে পেট্রোলিয়াম জেলি থাকে না, পেট্রোলিয়াম জেলি বুঝতেছেন, জি ভাই, বোঝাচ্ছে যে ফেটে কি ভিতরে একটা সুন্দর একটা কিছু বের হয়ে আসছে। মানে কনসেপ্টটা এত সুন্দর লাগছিল যে জাস্ট বলার মতো না। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো না আপনাদের কিন্তু দিতে হবে পরে। শুধুমাত্র এই কারণেই আমি বলছি যে আপনারা এই যে গুড অ্যাড ব্যাড অ্যাড এইগুলো আপনারা জাস্ট একটু ট্রাই করবেন, কেমন, এইগুলো একটু দেখবেন। গুড অ্যাডভার্টাইজমেন্ট, পেপসি দেখি কেমন আছে, এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে, সুন্দর সুন্দর ডিজাইন। তো এইগুলো একটু জাস্ট স্টাডি করবেন, কেমন, সবাইকে বুঝতেছেন, জি ভাই, থাকবে সবার সবার মুখে থাকবে গুড অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট 10টা এবং ব্যাড অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট 10টা ডিজাইন সরি ডাউনলোড করে জাস্ট পোস্ট করবেন, কেমন। সবাই কি শুধু ডাউনলোড করে পোস্ট করা? জি, জাস্ট ডাউনলোড করে পোস্ট করবেন এবং আমাকে ক্লাসে বুঝাই দিতে হবে এটা কেন গুড এবং এটা কেন ব্যাড, এটাই আপনাদের হোমওয়ার্ক। সহজ না? অনেক সহজ না? ওকে ভাই, কি সহজ, বুঝানো বুঝানোটা কঠিন আর কি, না হলে তো সমস্যা তো নেই। আচ্ছা যখন এতগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন তখন কি দুই তিনটা অ্যাডভার্টাইজ ডিজাইন করা সম্ভব হবে না? এতগুলো দেখে দুই একটা তো ডিজাইন করা সম্ভব, জি, মানে এতগুলো ডিজাইন দেখে দুই একটা তো ডিজাইন ভাবা তো সম্ভব। হ্যাঁ, দুই একটা পারবো, যদি 10টা থেকে একটা দিতে তো পারবো। হ্যাঁ, আর তমাল নেক্সট ক্লাসে কিন্তু আপনি সব অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, খুব দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে, আমি কিন্তু দেখব, ঠিক আছে, সবার ডিজাইনই দেখব। তো আপনাদের কি অবস্থা, শোন আপনি কন্টেস্ট করতেছেন? জি ভাইয়া, কালকে একটা বিজনেস কার্ড করলাম, দেখি আজকে লোগো নিয়ে করব। আজকে লোগো নিয়ে করবেন? ভাইয়া আমাদের কিছু ভালো মকআপ দেন না ভাইয়া। মকআপ না, আমি আপলোড দিয়ে হারাই ফেলছি, আমি আবার আপলোড দিব, একটা রাত আমি সারা রাত আপলোড দিব, দেখি আমি আজকালকের মধ্যে পুরোটা আপলোড ভাই করব। গট, একটু সময় দেন ভাই, প্লিজ সময় দেন। হ্যাঁ মনে করে দিয়েন ভাইয়া। আচ্ছা যান, আজকে রাতে দিয়ে দেব যদি পারি, আমি আজকে রাতে দেওয়ার চেষ্টা করব, কোনো না কোনো কাজে। ঠিক ভাই, আমি কিন্তু রাতে আপনার বিরক্ত করব, আজকে আজকে রাতে আপনার বিরক্ত করব কয়টা, যদি আমি লোগো নিয়ে এ করি কন্টাস্ট কন্টাস্ট করি, তাহলে কত, 12টার পরে? 12টার পরে পাবেন, সমস্যা নেই, 12টার পরে সমস্যা নেই, ওই সময় ওই হুম সময় করব, তখন ফ্রেশ মাইন্ডে করা যায় ওই সময়টায়, নো প্রবলেম, 12টার পরে ঠিক আছে, নো প্রবলেম। কত কিছু দেখানো বাকি, টাইমই পাচ্ছি না, দেখান ভাই, দেখাই দেন, সমস্যা নেই, দেখাবো, সমস্যা নেই। আর শামসুজ্জামান ভাইয়া আপনার কি অবস্থা ভাইয়া, আপনি গিক খুলছেন?
এক্সেলে আপডেট করেন নাই, এক্সেলে ইনফরমেশনটা আপডেট করেন নাই, আপডেট করে দিয়েন, আর প্রয়োজনে সোহানকে ইনফরমেশনটা দিয়েন, সোহান আপডেট করে দিবে, কেমন? জি স্যার, এটাও বেটার হয়, ইনফরমেশন গুলো দিবেন আমি করে দিলাম। আর সিএম ভাই স্ক্রিন শেয়ার করেন, সিএম আছেন? আমরাই তো শিখবো, দেখেন সমস্যা কি সিয়াম ভাই, আমরা আমরা আমাদেরকে একটু শিখান, নাজমুল ভাই শিখাবে, আপনি শিখাবেন, লিঙ্কন ভাই শিখাবে, আমরা একটু শিখি। ভাই আমি নো ভাই, সিয়াম ভাই প্রমাণ শুনি শিখাবে। সিয়াম ভাই না ভাই, বুঝি তো ইনস্টাগ্রামে দেখাইলেন তো, ডিজাইন দেখাইলেন না। সিয়াম ভাই ফার্স্ট জাস্ট স্ক্রিনটা শেয়ার করুন। বে শেয়ার হইছে না? হয় না কেন? ও জাগে যেমনে করতে নমনে করেন হয়ে যাবে। শেয়ারই সে হ্যাঁ না ভাই হয়নি। ঠিক আছে, এবার হয়েছে। হ্যাঁ এখন freelancer.com এ যান, কন্টেস্ট বাছাই করেন। সার্চ দিছেন সিএম ভাই, freelancer.com এ যান, দেখা যাচ্ছে না ভাই? না freelancer.com তো দেখতে পাচ্ছি না আমি, আমরা ফ্রেল পর্যন্ত দেখতেছি। হাই হাই, আমি তো যে মোজিলা ফায়ারফক্স মানে হয় না, আমি তো অন্য ট্যাবে। এখনো মোজিলাতেই আছেন? ঠিক আছে, এবার কয়টা কন্টেস্ট নেবেন বলেন, কালকে তো বৃহস্পতিবার। হ্যাঁ দুইটা, একটা হলে ভালো হয়। দুটো নেন সিয়াম ভাই, দুটো নেন। আর ফেসবুকে স্যার তিনটা হলে ভালো হয় না? স্যার তিনটা হলে ভালো হয় না? একটা বিজনেস, একটা বিজনেস কার্ড, একটা ব্যানার, একটা লোগো, তিনটা হলে তো বেটার হয়। নেন ভাই, যেটা পারবে। ভার্সিটি পড়াও আছে ভাই। আচ্ছা দুটো কন্টেস্ট সবাই নিয়ম করবেন, এরপরে যত আসে, এমন তো না যে সিয়াম ভাই যেটা বের করে দিবে সেটাই, আপনারা তো নিজেরাও বের করতে পারবেন। হুম সেটাই সেটাই, আমি তো সরি। পাসওয়ার্ডটা লিখে রাখছিলাম তাই দেরি হইল।
ভাই কিসের উপরে কন্টেস্টটা করব? আপনারা সিলেক্ট করে নিন। বিজনেস কার্ডের লোগো, হ্যাঁ বিজনেস কার্ড এন্ড লোগো, শ্যাম ভাই একটা বিজনেস কার্ড আর একটা লোগো। ভাই আপনি বলেন কোন কোনটা ইয়ে করবো? ফ্লায়ার নেন, ফ্লায়ার নেন, তারপরে লোগো নেন। ভাই ইমেল সিগনেচার ডিজাইনটা কি, এটাই তো বুঝি না, এটা ঢুকি তো একটু। সর্বনাশ ভাই, আজকে যেটাতেই ঢুকতেছেন উইনার নিয়ে নিতেছে নাকি? কপালটাই খারাপ। এই যে কার গেমের লোগো, এনটি আরে দেখেন, এনটি পড়ে কোন সাবজেক্টের লোগো যে এটা দেখি, এনটি থেকে কি করবো? এই যে এনটি, এটা নিব অন্য একটা আপনাদের নেন ইচ্ছা। ভাই, একটা ইজি দেখে নেন। এটা ইজি না ভাইয়া, তো সেল করো, সমস্যা কি ভাই, আপনি প্রো, আমাদের জন্য কঠিন। এটা 216, না এটা তো ঢুকা যাবে না, এতজনের মেলায় আমাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। ভাই আপনার একটা সাজেস্ট করেন, আমি বুঝতেছি না কি করব। আপনি বাছাই করে নেন, আপনি বাছাই করে ডিজাইন করা শুরু করে দেন। যেটাতে ডলার বেশি ওইটা নেন, তারপরে দেখতেছি। হ্যাঁ তারপর নিয়ে আবার কান্নাকাটি শুরু করি। এটা কি চাইছে? বহুত আইটেম, কয় টাকা দিবে? চাইনিজ ভাই, এই জন্যই কম দামে সবকিছু চাইতেছে। ইন গ্লাভ দাও, তারে কার্ড দাও, সব কিছু দাও, মানে একদিনে সব নিয়ে আসে, কি করব কে জানে। এইটা নিব। লিঙ্কন ভাই কি বলেন, শন ভাই বলেন, নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ এটা নিতে নেন, পারেন, $50 তো নিতে পারেন, নেওয়া যাবে, সমস্যা নেই। করলেই হইলো, পরে নিয়ে দিলাম। রিজেক্ট হইছে কি আগে এটা দেখি না, সবাই লাকি।
শোন ভাই এটা নিবো, এই এটা কিন্তু লোগোর উপরে নেন ভাই, এটা নেন। ওনাকে তো ওনার নামও সাজেস্ট করতে হবে, লোগো তো বানাইতে হবে প্লাস নামও সাজেস্ট করে দিতে হবে। এখানে কি একটু ঝামেলা হয়ে গেল না? তো কিছুই দেয় নাই, এরাও এরাও তো তেমন কিছু ইয়া করে নাই না। এরা এরা চাচ্ছে কি, এরা চাচ্ছে যে একটা নাম দিবে, ও কি গেম বানাবে ওর নাম হবে, দেন ওনার বেবির জন্য। এটা কি নিবো কি নিবো না বলেন, নিয়ে নেন। এটা মানে রিক্স হয়ে যায় না নাকি? অন্যটাই নেই ভাইয়া, খালি আমাদের খেলা দেখতেছে, আমরা কুল যায় যায় ঠিক। স্ক্রিনশট বন্ধ করেন, খুব ভয় পাচ্ছেন বুঝতে পারছি। না ভাই আরেকটা নেই, কয়েকটা সিলেক্ট শেয়ার করে তো আপনি করাইছেন আমার দিয়ে। বন্ধ করেন তারপরে হ্যাঁ আপনি দিয়ে দেন, বন্ধ করেন তারপরে দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আর ভাই, সবাই কন্টেস্ট করেন, কন্টেস্ট করেন, ফাইবারে গিগ খুলেন, কেমন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। সালামু আলাইকুম।